শুধু জামাত টেনশন দুনিয়া দিয়ে লাভ এটা ভাগ হইতে হইতো আল্লাহ কো ভাগ হক সাইর ভাগ হক কয় ভাগ আর যত বুড়ো হইব তত কইবো বাড়ি গান নামে দাও না রায় হাজিরাতে বাড়ি গান নামে দাও না জিউতে যদি এই যুগে কি জিউতের কি বিশ্বাস আসেনি কয়নি আর কয় লাকশনের জায়গা আর নামে দাও না একো কা কহলাম আইয়ের কি বিশ্বাস আসেনি একো তো রাজ্জাক আগে দে আল্লাহ তোরে খাবাইছে রাজ্জাক কি কি বুড়ো হই যাবে না আর না কত রকম না কথা কোন এক আচ্ছা দন চাইজ আসেনি তুই কও তুই হইবা আট ভাগের এক ভাগে না ওরে কথা কয় না তাই কাজ জায়গাটা দিতাম তুই আর কবর কোপটা খাও না তুই ডকিতে কর একো তো তুই ফরায়েজ হইলে তুই ডকিতে কও কথা কো বোন নামে আর বাড়ি ঘর দিবি নি এত ভালোবাসি আল্লাহ জানে ভালোবাসি তো কইছি হেন্নে ভালোবাস অনেক বুড়ারা বিয়ে করে না কয় মানছে কি কিবু হাতে কিতাব আরোগ্য নাজিল করেছে কমলনগর কিতাবের নাম মানছে কি কিবু তুই সা আল্লাহ কি কইব তো সব দে নাতিনের কর দিকে যা হুতের বর কর দিকে সা তো কবর মারি নি খাইব কে তুই কার কথা শুনছ টলার বেশি বিয়ে কর বিয়ে হয় মাই টাইম বাসুর চেয়ারম্যান থাকব আঙ্গো এলাকার ইউনিয়নের প্রেসিডেন্ট থাকব ইনশাআল্লাহ আমিন কো আমিন আজ যাও জেলে মারিয়ে লইব বিদেশে বি পাকে যার গো পুত্র মারা যায় পশু পক্ষী না জানিতেও পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়ের মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে কি সুন্দর গান যে গানের সাথে হৃদয়ের সংযোগ সম্পর্ক এই হইল গান এই গান ইসলাম বৈধ করেছে বাদ্যযন্ত্র সর্ব অবস্থা হারাম হাড়ি যায় সিঁড়ি যায় সুলাই যায় এই সমস্ত গান কি হারাম গুমবাঙ্গাই যায় যায় তার কুকিলে মরার কুকিলে গুমান আমার খালি গুমবাঙ্গে গা আমি গুম হাত লাগা আমি আজকে টেনশন নিয়ে কথা বলবো কি টেনশন টেনশন দেখছেন নি কোন হ্যাঁ টেনশন আছে নি দুনিয়াতে আছে রে আছে আছে 810 কোটি মানুষ প্রত্যেকে কিছু না কিছু টেনশনে আমরা জর্জরিত ঠিক কি না তোরা যারা যুবক আছো তোকে ভিতর টেনশন আছে কি রে কি অবস্থা না ভালো নাই ও করে মিস কল দিছিলাম ব্যাক করে নো বাইরে টেনশনে আছি কলেজে যা দেখছি আজ যা কল যা হাত হাত করে বুড়ার ঘরে যদি জিজ্ঞাস আসেন বেলা না রোগের তার ভালো লাগে না হসু হসু মহিলা ঘরে জিজ্ঞেস আসেন বেলা ভালো নাই এদিন এক দরবারে গেছি বাস করতাম এক ফিসের কাছে আইয়ে শুধু দেখলাম ভাই সব মহিলা দলে দলে যোগদান করতে আছে মহিলা ওই ফোন আন অন শুধু কোরআনের মোহাম্মতে মোবাইল শরীফ আন বন্ধু রান্না ভাই সাহেব আর প্রেমের মানুষ তো ভালোবাসি আমি তোর আই লাভ ইউ মোহাম্মতে চলিয়েছে আমার ভাই আসলে আমাকে ভালোবাসে লাইক করে আমিন এখানে তো মাটি মানুষের মোহাম্মতের লোক আমি হয়ে গেছি আমি বাড়িয়ে করি লাইমি এনে কি করতাম আর করে আস্তে অন করি না কিনলে নদী কতক্ষণে ভাঙিলে যে ডরে ডরে আচ্ছা হন তো মহিলারা শুধু তাবিজ নেয় আমি খেয়াল করলাম আমি মফিজের মতো সুরুত দিলাম আর কি হুজুরে কি করে ও হুজুর মহিলারা শুধু দোয়া নিতে আছে তাবিজ নিতে আছে দেখলাম যে কিসের তাবিজ আকসার রুগী হইলো পাঁচ জামাই আর দিকে চায় না কত চাইবে বেড়া যে 30 বছর চাইতে আছে কেন রে বুড়ো হয়ে গেছে বুড়ো হইলে বেড়ারা তো একটু কমে চাইবে আর আরো আল্লাহ তৌফিক দিলে বেড়ারা আরো তিনান বিয়ে আছে তো মা বোনের এটা হলো টেনশন দুনিয়ার দেখবি ডিসপেন্সারি যাইছে সিডেক্সিন আর ঘুমের ট্যাবলেট নাই দলে দলে খাইতে আছে ঘুমের ট্যাবলেট 3 দিন হরে হাতে যে কয় খাইনি বেশি ঘুমের ওষুধ খায় মহিলারা ঘুম নাই বেলে আটা হুইদার আগে ঘুম চলিয়ে গিয়ে আইটে আইটেও ঘুম যাই সো তার আগে ওষুধ খাওয়ান লাগে না প্রায় 20 কোটি মানুষ টেনশনে অসুস্থ টেনশন একটা মহাব্যাধি দারুণ কথা চলি যা আর হরে কবি ওয়াজ হয় না
আইতো সিভিলে সিস্টেমে ওষুধ বেশি এলে দৈত্যের আছে আর কি কম দি কোন কথা কই এলে সারা পৃথিবীর মানুষ টেনশন আলেম ওলামা যেটাই বলবি সব টেনশন ছেলেবেলা টেনশন হুতে কিতাব কি খাইব চাকরি নাই বাকরি নাই সব হত থেকে টেনশন কেউ ব্যবসা বাণিজ্য টেনশন এত টিটি আর মাল আনছে আরে উন্দুরি বিস্কুট কাটি গাই গেলা ঋণ হুজ দারি না সত্তর লাখ টাকা দিয়ে ডলার কমপ্লিট করছি মাগো এবারে জানি কি মাছ হড়ে কি মাছ হড়ে টেনশন এদিন না মাছঘাটে আমি হিটা বলছি নদী বাঙ্গাল্লা খালি দোয়া করে আমি নদীরই করতে আছি নদীর তুই ঠাসায় বাঙবি বাঙতে বাঙতে এত না সোনাপুর নিবে এই তো এত আগে আসিল সোনাপুর নদীরে তোরা দখল করছ তো নদী আবার নদীর সোনাপুর চলিয়ে আল্লাহ কে আগে দুর্নীতি কি হার করব নাই কথা কয় না আগে খাবাইব নি আল্লাহ হোতার জায়গা দিব নি আজ যে সফিন্দর করে হইতলাম 8000 টাকা ভাড়া কিতে রে ভাই কবাই ব্যাগ ভাঙি লই গেছে একো ভালো হইস জীবন হই আর বিল্ডিং করতি না আল্লাহ কো তোরে বিল্ডিং হতাইও দারুন ব্যস্ত খানার মতো আস তোরা টেনশন করবি না ফয়সালা সব আল্লাহ আমাবুরামু আমরাম এর নাম অব্রাম আল্লাহ কো এরা কি পরিকল্পনা করে পরিকল্পনা আমি করি অর্থাৎ পরিকল্পনা আমার ওরা টেনশন করে কেন ইতি আল্লাহ কথা কি বুঝছেন দেখেন মহাগ্রন্থ আল কোরআন প্রায় 100 উপরে আছে টেনশন লই আয়াত সুবহানাল্লাহ আমি বললি দি তে আমি কেছি আমি তো করতে দেব সব তো লিজ আমি এনেছি সুবহানাল্লাহ আই কই মুয়াজ আই করি কজ্জ করতে সময় এত কত যাইব ফাট করি মাইকেন ছাড়ি দিই মার বুঝবি তোরটা তুই কই এলিবি হাতটা আই কইও ওর কথা কয় না তো সুবহানাল্লাহ কাসা কর আবার কর দশ সেকেন্ড নষ্ট করছো না এই দশ সেকেন্ড আরো একটা সেন্টেন্স করতে চাইতাম রেডি বুড়া কাশ দে 100 উপরে টেনশনের আয়াত আমি গবেষণা করে দেখলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে আল্লাহু আকবার জিয়ন দিকে যাবি কোরআনের দিকে ওরে পাওয়া যায় এই এক কি আসানো গ্রন্থ আমি অবাক হয়ে গেলাম যে দিক থেকে আমি গবেষণা করতে যাই সেখানে আয়াতগুলো মনে হয় যেন চোখের সামনে চলে আসে আমার সাবিরি ভাই যে বলছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সিজ এ টেনশন সম্পর্কে নবী যে 1500 বছর আগে মেডিসিন দিয়া গেছে নামাজের ফরজ দোয়া করত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি আল্লাহ আপনার থেকে চিন্তা টেনশন থেকে পানা চাই ওয়া আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসালি অলসতা অপারগতা থেকে বেকারত্ব থেকে পানা চাই দেখলে যাতে আমি ডরাই এরকম যাতে না হয় ও কাহারি রিজাল আর মানুষের ভয় ভীতি লাগানো থেকে আমি পানা চাই প্রথমে হুজুর টেনশনের কথা বলছেন টেনশন একটা মহাবেদি এই টেনশন থেকে পানা চাইতে হবে মানুষ পৃথিবী নামক বিমান বন্দরে আমরা এসেছি একবার আর আসবো কি না অতএব কিসের টেনশন যা পারেন খাইয়া যান আল্লাহ কিসমতে দেখলে বিয়ে শাদী করে যান আনন্দ উল্লাস করে যান টেনশনের একটা মেডিসিন মহান আল্লাহ দিয়া দিছে আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব ও আমার বান্দারা অন্তরের প্রশান্তির একটা মাত্র মেডিসিন আছে অন্তর প্রশান্তি হলে টেনশন আর থাকে না ঘুম ভালোভাবে আসবে সে মেডিসিনের নাম আমি আল্লাহ জিকির তো করছি জিকির 24টা ঘন্টার ভিতরে তোর ভিতরে আল্লাহর কথা মোড়ো মনে হয় না আইয়ে নি রে আইয়ে না আল্লাহর কথা আইয়ে না টেনশন হুজুর কি দাঁড়ানো কিতে খাইতাম আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা আমার নাম রাজ্জাক তুই হলি মারজুক তুই খাইবি আয় রিজিক বানারে বান্দা যার কিসমতে যতটুকুন রিজিক আছে এই রিজিকিটা না খাওয়া পর্যন্ত আপনার মরণ হবেনি তাহলে এত কিসের টেনশন করেন হায়াত আল্লাহ যতটুকু নসিব রাখছে অতটুকু আল্লাহ আপনারে রাখব আল্লাহ আপনারে বারবার কইতে আছে বন্ধা আয় ওয়াদা খেলাপ করি না এরে বন্ধা আয় কইয়ের কিন্তু কয় যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন বান্দা হায়াতের নির্ধারিত সময় এসে গেলে একটা মুহূর্ত আমি বেশিও দেব না কমও দিব না যার যখন মরণ তখন তার মরণ হয়ে যাবে
তাইলে হায়াতের টেনশন নাই, খানার টেনশন নাই, মৃত্যুর টেনশন নাই, তারপরও টেনশন, ঠিক কিনা? আরো বান্দা আল্লাহর উপরে দি লাগাই দিছে, অমুকের অকাল মৃত্যুতে হাজিরাতের আমরা 42 ফুট গভীর ভাবে শোকাহত, কমনও 42 ফুট কথা কয় না? সাত দিন হরে তুই যে কস আয় কি ইংরেজি কইছিনি বললাম রূপ তুই আতি নেই এনে তিনি বলিস আতকু তিনি কথা কয় কফুট গভীর ভাবে শোকাহত এডিয়ার কবি নি কানে ধরাতাম অন্ধার হইলেন আরো বুড়ো হইলে ধরাইব যত বয়স বড় হইব তত তত তোকে বিপদ বাড়বে তোরা কথা কসা গভীর শোকাহত অমুকের অকাল মৃত্যুতে কি মৃত্যু আল্লাহ কয় মৃত্যু কালে হয় হেতে কয় অকাল মৃত্যু হেতে আল্লাহ তুই দৌড় দিত সা ঠিক কিনা খবরদার এসব কথাই মেন চলে যাব আল্লাহ কয় আমি যারা চাই শিশু অবস্থা নিয়ে যাই আর কাউকে চাই ব্রণ থেকে তারপরে মিঞ্চের মাধ্যমে মারিয়া লাই সব আমি করি কারো ঘরে জোয়ান করি এফাসি হুন্ডা দি সানফ্লাওয়ারের ভিতরে বড়ি মারিয়া লাই ঠিক নি রে কোন কোন ঘরে বুড়া পর্যন্ত নেই সব আমার দায়িত্বে অকাল বলতে কিছুই নাই কার কখন মরণ আসবে সব হিসাব নিকাশ আমার আল্লাহর কাছে নির্ধারিত তাহলে হায়াতের টেনশন করবেন নি করোনা ভাইরাসের ডর তো শেষ করোনা ভাইরাসের ডরাইয়েন না সতর্ক থাকবেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা মানি চলবে ডরাইবেন করোনা ভাইরাসের জিজ্ঞা বানাইছে ঠিক গেল না হাজিরাত নিয়ে দিছে রংপুর তু তার আত্মীয় হোলা দিছে বড্ডা হোলা কাশেমে বড্ডা হোলা বাফেটি এউডাই বিকেশ ধরনের জোনটারে ফাউদারি সালাম করে আপনার আব্বা লাগে আপনার আমার ডবল আব্বা লাগে না আপনি আমার টিয়া দিছেন মানুষে তারা কি কইব পাগল টিয়া কি জন্টু দিছে টিয়া দিছে কে আপনি করোনা ভাইরাসের যে দিছে হের লগে না ফাইল ইবেন সমঝোতা করবেন আপনি ভাইস চেয়ারম্যানের লগে না আপনি ইমই আবেন কা আসেনি দুনিয়ার মানুষ আসেনি আল্লাহ কিনার দিই আল্লাহর জিজ্ঞায় হলো দুরুরা এই জগতে সব কিছুর দাম আছে দাম না শুধু আমার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সব বিজ্ঞান গবেষণা মোনা ব্যাক করতে আছে হড়ালেয়া হইতে হইতে মাতার তারপরে সুলুডালা সাদা মাল নাই পর্যন্ত হয়ে যায় ও হড়া নাজিল কইলাম আই হইল আয়াতুল ইকরামি সুরাত বিকেল্লাজি খালাক আর হুতির বিয়া আইডাল দিবাত খাই ও বান্দা তুই আর হড়া হরসা আর নবীর তো সিলেবাস ওরা আসা তো আদ অটোপাস যা আর হন লাগ দর সারা পৃথিবীর হড়া লেয়া সব বন্ধ সব হড়া লেয়া কি বন্ধ নি যেগুন জানে বসে এ শুরু হয়ে যাক আস্তে 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 এ সান না এ একটা মিনিটে লস হয়েছে এ একটা মিনিটে লস হয়েছে হায়াত থেকে আজ এলে তোমরা প্যান্ডেল খুলিয়ে লাগিও বই অন ডিস্টার্ব করিও না কথাগুলো চলি যে 810 কোটি মানুষের ক্ষতি করলে ভাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বেডারা মাগরিবের সময় আছে তাগরে কি লাল নরম জিগুন দেরি করি আছে হেতে জিয়েনে খাড়া খাড়া গয় হেতে দেরি করল কা ঠিক কি না আসে দেরি করি হেতে লয় এত করে লড়াইতাম তুই জাননা আর সামনে খাড়া গয় বাস আরবি মোবাইল আর লস না আরে এই স্টাইল এনে ডাইরেক্ট গানে ফোর গিয়ার ঠিক কি রে রেডি ফরান নাজিল করছে কে তো আল্লাহ হে আসেনি আল্লাহ কারি বাড়ি তুই মোবাইল ইয়ান্তি হুরা দুনিয়া দেই এলাস তোর রাতে হাজির আর তুই তোর বললে কথা কইলাস লন্ডনে তুই ওরে বাবরি সে তোর একটা ভাইরাস দিয়ে তোর মাইক্রো মাইক্রোস্কোপ তোর এক্সরে ম্যাক্সে কে কিতা সাই হায় আল্লাহ কত সাই না ইতি আল্লাহ ইতি ডাক্তারের মুখে মাস্ক রোগীর মুখে মাস্ক অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক সিস্টারের মুখে মাস্ক ওমা ব্রাদারের মুখে মাস্ক কিরে তাইলে হাতে হাঁটা কম দি আল্লাহ কয় ইন্না লিল্লাহি জুনুদ সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে কিছু সৈন্য আছে রে লাম তারা হা ও বন্ধরা এডি তো গো মাইক্রোস্কোপে দেখা যায় না রে ভাই আয় অনু লাগাই দাও এটা তো আমরা আইনের লোক এটা কন্ট আমার নাই একটা মাস্ক আছে কালাডা কিতা রে কালাডা আর মত করে কিতা ও মাইরা হুচ্ছে ভাই সাহেব আয় যদি 212 মরি আয় হাতের লাগাইতাম না আল্লাহে কোম্পানির হেদায়েত করক একটা বনি আদম সুরুটের বেসুরুত করে গেলিস হুচ্ছে এটা কুত্তার লানি আর কিতা ভার হইছে সার্জিক্যাল গুলো তো 10 টিয়ার বালা ওর কথা কয় না ঠিক
সাবজেক্টগুলো পড়ছে হুচড়া মারছে তো এখন আল্লাহ কয় বান্দারা তোরা তার কাছে নাই আমি তোদেরকে টেনশনে নিক্ষেপ করিও তোরা যদি আয় আল্লাহ জিকির করস আর নবীর যদি কলজের মধ্যে রাস তোদের সকল টেনশন আমি দূর করে দিই আল্লাহ যখন আদম সফিউল্লাহর এই দুনিয়াতে আমাকে লক্ষ্মীপুরের দিকে পাঠাইলো তার ফল আমাইয়া রে আল্লাহ কল না হবি তো জামিয়ান পাইমায়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়া আদম তুমি তোমার ওয়াইফ আর এই বৃচ্ছসুরা সব যাও এই দুনিয়াতে যাও জেলখানাতে যাও তোমার ছেলে ফেলেরা নদী ভাঙ্গার ভিতরে পড়বে মেঘনা নদীর তীরে থাকবে তবে তবে আদম যদি তারা আকাশবাণী স্যাটেলাইটের মাধ্যমে যদি জীবন গাণী চালায় রে এই কোরআনের মাধ্যমে যদি জীবন গাণী চালায় আমি আল্লাহ যদি জিকির করে ফালা খাউফুন তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো টেনশন নাই তাইলে এই আয়াতে আমরা মেডিসিন পাইলাম মহান আল্লাহ যখন আদম সফিউল্লাহরে প্রেরণ করছেন তখনও তিনি বলছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই কি কারণে যদি তারা আমি আল্লাহর বাণীকে মেনে চলে ঠিক কিনা দুনিয়ার মানুষ কি আল্লাহর বাণী মেনে চলে 700 কোটি মানুষ আমার আল্লাহরে পাত্তাই দেয় না মানে না মানছিনি আর আমরা আছি যা 150 কোটি এগুনের ভিতরে আমরা গাইতেছে আমরা আল্লাহ জিকির করি না আল্লাহকে স্মরণ রাখি না 24 hours সব সময় আল্লাহর স্মরণ করবে তাহলে আল্লাহ আপনার টেনশন গুলো দূর করে দিবে পড়ি আমরা আমিন জান্নাতে যখন আপনারা ঢুকবেন দেখেন দুনিয়াতে আসতেও টেনশনের কথা আল্লাহ বলছে জান্নাতে যখন প্রথম শ্রেণীতে পা রাখব জান্নাতি লোকগুলো বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাজনা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর জান্নাতে শ্রেণীতে পা দিয়া বলবে আল্লাহ রে দুনিয়াতে বিভিন্ন রকমের ভয় আতঙ্ক টেনশনে ছিলাম রে আল্লাহ আপনি আমাদের অন্তকরণ থেকে আজকে টেনশন থেকে মুক্ত দিয়ে দিলেন সব থ্যাংক ইউ আপনার জন্য আমাদের রব ক্ষমাশীল এবং কৃতজ্ঞতা গ্রহণকারী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে জান্নাতে যাইও মানুষ করবো আল্লাহ টেনশন তো পাচ্ছি জান্নাতে যাওয়া পর্যন্ত টেনশন আমাদেরকে সাইতো না তবে যদি টেনশন এসেই যায় আল্লাহর জন্য টেনশন করবেন সাহাবায়ে কেরাম হাজিরাত বাজারে আইলে আবু হুরায়রার লগে দেয় হইলে আবু হুরায়রা আসেননি বালা কো পয়সা বেশি ভালো নাই তোরা এন্দি কদুর প্রোটেকশন দে বাচ্চাগুলো দৌড়ে তাদের টেলিভিশনের ক্যামেরা দিয়ে এটি চলাই লিব আসল কাম কর রে হুরা কমল নগরের শতান আজ্জা নাই রে শয়তান পাগল হয়ে গেছে এত সুন্দর মাহফিল কিনলে হইব তো শতান কি আয় করবো নি আয় শতান এত ডিস্টার্ব করি আয়াতটা কইবো তো আফসারির মেসেজটা খারাপ করে দিই আরে গুতাইব তোকে ফাউদারি কই আরে ডিস্টার্ব করি চাই ওয়াজটা করি আমি অল্প সময় আছি তোরা আল্লাহর জিকির কর তসবি পড় আর ওয়াজটা ভালোভাবে চলতে থাকুক এটার দিকে ক মানুষ খাড়াইবো বইবো হুইটবো হন 50,000 লোক আসবো কিনলে তোরা এত টেনশন করস এত কইটা খুলি এলা এত কইটা লড়ালা বলান দূর দিতে আসে ইয়েন্দি এত লাগবে আবার ক্যামেরা এডিল কাপ যাব তোরা দুইটা ক্যাডার ইয়েন্দি খাড়া তিনটা ক্যাডার ইয়েন্দি খাড়া জাতি ইয়েন্দি কেউ না ওড়ে আসল জিনিসটাই বুঝলি না ভাই দিস দুইটা মিনিট নষ্ট করি ফসল কিনার সময় একটা মিনিট 1,00,000 টাকার উপরে কত কষ্ট করছে আয়োজকেরা তোদের কষ্ট তো শেষ ছিল না যে দুইটি সান্দা দেন হে পর্যন্ত তোর দাম পাইছে কি এর মাহফিল আজ যত তিনটা কতদিন তার সান্দা যা হরে আস বাজারে ব্যবসায়ীরা সিজ আছে কতটা সিপ দিত 10 টাকা 42 যারা দেন না হরে যা যা ও লজেস দিতাম কেন হেতে বেসের একটা লজেস আর হোলার ঘরে দমকায় অথচ হোলা এগুনে ব্যবসায়ীরা বা দিল্লেও রায় না তারা কোরআনের জন্য এত নিচে নামছে তো হে কোরআন অন চলতে আছে অন যদি তোরা ডিস্টার্ব করস মেজাজটা 13-14টি আর খারাপ হয়নি কসে কসা আলোচনাটা আমি গুছাই আনি না ফ্যাকেজ অনুষ্ঠান যাতে কলজাটা ঠান্ডা হয় ফ্লাশ লাইট নিবেন এটা তোদের বিবেকে কুত্তা মুচ্ছে দে 10-12 বার ডিস্টার্বটা আজ পর্যন্ত 15 বছর শেষ করতে এলাম না তো চোখের দিকে ধর সা ঢাকায় তো চোখের দিকে ধর তো শান্তিটা কিটা লাগে ক্রস মায়ারে মূল্য তো এত কষ্ট লাগে না একটা বিবেক রাখি চলবি তো ফ্লাশ লাইটের ছিদ্র করি গেলে কলজাটা প্রতিটা দিন বলি বলে কোন দিকে কোনো ব্যর্থবি হয় কিনা আমরা খেয়াল করি এরপরে যাইবার সময় মোবাইল আর আবিষ্কার আবেগ মুসাফা সেলফি গুতাই ফেললে দিলে যে মোবাইল গেল অটোহলারা বই ওয়াজন ইচ্ছা তুই অটো হরা দে তোর ওয়াজ আল্লাহ কয় না
কিস্তিতে অটো অন কিনচট মরবি অটোলে জিবে কই হুন্ডা ওলারা হুন্ডার মধ্যে বই বাসন সিএনজি ওলারা সিএনজি বই থাক প্রতিদিন এভাবে সুরি হতো কব কি রেহমিয়াতে সাহাব তো কাপ গরম ইডি তো ঘটনা আড়া গট্টু গট্টু জানু হই গেছি গে আমরা একসাথে সফর গিয়ার হই যায় মোবাইল শব্দা গ্যাদারিং করিছে শুধু বুঝিনে 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 তাইলে সাকসেস লিল্লাহ তাকবীর প্রিয় বন্ধুরা কোন কথা বলছিলাম জান্নাতে গেলে আর কি নাই টেনশন নাই তা আমরা জান্নাত যাওয়া পর্যন্ত ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনু হাজিরাত আইলে তা ও করে কইব কিও কি অবস্থা মন খারাপ কা কইও আজ তাহাজ্জুদটা ভালো করে উঠতে রইন দূরে গাথরছি বেশি উঠতে রইন জিকির কম করছি ইকামত দিনের কাজ কম করছি আহা নবীর দরবারে যে কম আসিলাম নবীর যে 5 মিনিট চাইছি নবীর ক্লাসে বেশি থাকতে রইন সাহাবীরা করতে টেনশন আর আঙ্গুল হাজি শাহ হাজি হাজিরাতের হাজি হেদায়েতুল্লাহর জিজ্ঞাইর কি থাকো যারা আসেন না ওয়াহ 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 অসুক অসুক অসুকের শুদ্ধ করে করো অসুক অসুক আন্না সাসি শাস টয়লেটে যাই টাঙ্গ বাকি গেলেছে দুই গাড়ি মাজ্জা হলা সৌদি আরব বিশা ক্যান্সেল সুড়হুতর বগা কুমিল্লা সিজার আই যাইতে আরি না দান রয়েছি একান্ড জঙ্গল যাইতে আরি না সাইড ব্যাংকে তুই আসে আই জমিদার আটটু তুই যাই তুই এখন উড়েতে আরি না আল্লাহর এলাকা এলাকা আসলে এত হানা থাকেন ভরে দিন উড়ে নিজ ভরে দিন সাবা দেখেন যেন হুলা টলা সালা হাতের মুখে দি একটা বার কইল না দিও ভাই আজকে আমার এবাদতটা কিছু কম হইছে আজকে আমি নামাজটা ভুল করছি ভাইও দোয়া করি যাতে আজকে আমি এবাদতটা ভবিষ্যতে যাতে ভালো করতে পারি আর হুজুর দোয়া চাই যাতে আল্লাহ আমার ইমানের সহিত কবুল করে আচ্ছা দশ কোটি মানুষের ভিতরে একটা সে আনা মাল ফাঁসি আমি কয়টা বসন্তপুরের আমার মহাদ্দিস আব্দুর রব সাহ এন্তেকাল করছে ও সাতার ভাইয়া বসন্তপুরের যত মানুষের লোকের সাক্ষাৎ হয়েছে ওস্তাদ ব্যাগে কহ দোয়া করি রফিক আসিবালা ওস্তাদের একজন সে আনা ওস্তাদ আছি ক রফিক আমি মরার জন্য রেডি আছি দোয়া করিবা ইমানের সহিত যাতে আল্লাহ কবুল করে আরে মেমোরির মধ্যে বয়সে আর আর কদ্দুত তো মুরকাসার বয়স কথা কয় এর হাতে হা না হা না ঠিক নিরে ঠিক নিরে রবিকে আই মেমোরিতে আমার এক্সরে মেশিনে কথাটা দিয়ে চাইলাম কি না আমার এই ক্ষুদ্র বয়সে এত লোকের লোকে দিয়ে হইলো এত ওস্তাদ এত ফিসাব ফিসাব কাবলা মামু খালুর লোকে দিয়ে হইলো কোনো ব্যক্তি কথা কইলো না আহা এটা তো একটা অ্যাথেন্টিক কথা ঠিকই ইমানটাই হচ্ছে আমাদের বড় ধন শুধু এটাই বলবেন দেখো হইলে ভাইও ইমান তো যাতে রাখতে পারি এই টেনশনে আছে আমারও দোয়া করি এটাই হচ্ছে শ্রেষ্ঠ দোয়া ঠিক না সব চলে যায় যা টেনশন কিসের সন্তান আল্লাহ আমরা টেনশন করি দুর্নীতি করিয়ে ঘুষ খাইয়ে সিটিং বাজি করিয়ে এ হলো ভাই আল্লাহ মুসা আল্লাহ সাল্লাম তার আম্মা এ জান্নাতি সন্তান আল্লাহ দিছে ফেরাউন না সিটিং এ কয় গণকেরা কইছে অজ্ঞা হলা বনি ছেলে জন্ম নিব ও রাজা আমের ক্ষমতার বারোটা গোয়া যাইব এবার বনি ছেলে সত্তর হাজার হলো আরে মারিয়ে লিস হেড হলা কার আছে হেডের হলো অর্জন্ত হরা দেয় যাতে সহবাস করতে না হারে আল্লাহ কয় আচ্ছা আল্লাহ কি কয় আচ্ছা প্রধান সেনাপতির ঘরে হলাই গিয়া এবার গণকে কয় বস কামিয়ে গেই এটা পাল্লা কিতা কহলাই গই গেছে কই মা বেড়ি তোর কাছে আচ্ছা নবজাত কে আছে ধর কোবা মা কোবা শামসু টিয়া পাচ্ছু দেখ গই এবার কি করব ওনারে আল্লাহ আল্লাহ শানো এলহাম জারি করে দিছে ওহি নাজিল কইছে বা ওহাই না ইলা উম্মে মুসা নিকজি ফি ফিল ইয়াম্মে মুসা আল্লাহ সাল্লামের আম্মার কাছে আল্লাহ ওহি নাজিল করছে এলহাম করছে ও মহিলা সন্দুক বানাও সুন্দর করে ওয়াটার প্রুফ সন্দুক বানাই মেঘনা নদীর কোলে তোমার নবজাতক সোনামণির ভাসাইয়া দাও সুবহানাল্লাহ এবার সন্দুক বানাইব কই সময় কম আইতে আছে সৈন্যরা ফহরা দি মারিয়ে লইব যে বিলা মিনা এসে কাঠ মস্তুরির কাম করে টলার বানায় এগো বাঙ্গাসুরা টান বিটকি সাথী তৈরি করবেন নি গো আয় রাজমস্তুরি কি কাঠ মস্তুরির কাম জানি কাঠ মস্তুরির কাম জানি গো জানি আল্লাহ মিস্ত্রি হাঁটা দিছে কি করো আল্লাহ তো এক কিছু এবার মুসাল্লাহ মা কইও বাজি আনকো বাড়ি করে মা বাড়ির দরকার বাদ দেন আনলে সন্দুক টন্দুক বানাইবেন নি
ল্যাপটপ তুইবে লাইয়া তুইবে লাই কইও বাজি এত বড় সন্দুকের দরকার না আরো কো ছোট সন্দুকের দরকার হানিটা নিজেন না হান্দা কো বাও বাও ওয়াটারপ্রুফ হান্দা দরকার হুইরির মধ্যে হালা দিন হানি হান্দালে হইছ নাই বেডি কই উম্মা ঠিকমত হইছ তো সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ তোর কলজের ভিতরে থাকবে তুই এ বল হালা টিকা বল হাতটাই হড়ক কই জোরে করে এবার সন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামের দিয়া দিছে এত ফুটফুটে চেহারা নবীদের চেহারাই আলাদা এই মুসা আলাইহিস সালামের পেশানিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের আভা এবার সিন্দুক বাসতে বাসতে ওই মাছঘাট ফেরাউনের রাজদরবারে হাজির এবার হাজির হওয়ার পর এবার সন্দুকটা খুলি মেস্তুরি খুল মেস্তুরি আনি সন্দুক খুলি সাইতে ফুটফুটে বাচ্চা আসিয়া ম্যাডাম মানুষ তো কয় ফলাই গেরে রায় দেন কয় হোলা কোন হে হোলা নিজে হোলা আর ক্ষমতা লো যাবে কোয়ান রে আল্লাহ আগল বানাইছে নিউ দামি যে হোলা দেখিতা জানে ছোট মানুষ ঠিক নি তারপরে মহিলার কথা তো হালা না তুই যে কোনো কাজ যদি বা চেয়ারম্যানের কাছে যাস ওই তো যদি ভাবি সাহেব আর যদি দরস ভাবি যেমনি হোক আমনে তা আমনে আগো বাইর লগের মানুষ বাইর কাছে বিয়ে দিছে বাইরে কই না হাত দিকে চাইতো দেখবি কামিটা তোর করি দিব রে বাবির দাম আছে রে হেসম ধরি বাবির দাম হ্যাঁ আর কাছে টে আসা আর দিতেন না যদি আরো আইবে কোনো হি এনে দিতেন না সাবিরি বাইরে টে 2000 ফাঁস হয়ে গেছে আয়ো ধরা কিতা কইম হে কথা ঠিক নি রে এবার বাচ্চা গেরে লালন ফালন করিব ফারাউন্ডে সিটিং এ আল্লাহ টার্গেট হলো তুই মাইতি কই ছুটকে আর তোর গরব হালাইম আয় তো তার মা রে দি দুধ খাবাইও দুধের বেতন লই যাই ফাজারু গানিও ফ্রি কোয়ার্টারও ফ্রি দিবি ইতি আল্লাহ ইতি আল্লাহ কিন্তু জিরে মার করে দিছ সবুরা রে যে মা গো মাছ আসা তোর বাইরে দে বাসায় দিলাম কলজের টুকরা রে আয় আয় মাছ ছটফট ছটফট করে নদীর কুলে কুলে বাসে সন্তুক কোনায় যায় দূর থেকে দেখে এই ছোট্ট সোনা মনি কারো দুধ খায় না শখের ফোলা রাজার ফোলা দুধ খায় না সবুরা রাজ দরবারে যায় ক স্যার আর কাছে একজন নেককার রমণী আছে আমরা যদি কোন হিগিরে ইনতাম পার আনো আনো হের দুধ যদি খায় আমি বেতন দিব মাসে মাসে ফিডারের হইসা দিও ফাজারু গানি ফিরি আমার রাজ প্রাসাদে থাকার ব্যবস্থা আই করিও ইতি ফেরাউন ইতি ওরা যায় না আইলা উম্মিকা কায় তাকার রাইনুয়া কমসা আয় তোর আম্মার কোলে তোর আবার ফেরত দিছি তোর আম্মা কাডা মুরকার মতো ঝটফট ঝটফট করে এবার মুসা আলাইহিস সালামের আম্মা আসিয়া ঠিকই কত সুন্দর দুধ খায় সোনা মনি বেতন দিয়া রাখি দিল ও ফারদারা আমার আম্মা জিরা এত টেনশন করেন কেন সন্তানেরা সৌদি আরব আছে সাউথ আফ্রিকা আছে লন্ডন আছে আমেরিকা আছে সারা পৃথিবীতে ছড়ায় ছিটি আছে আপনি তাদের জন্য দোয়া করেন টেনশন করিয়েন না আপনি আল্লাহ জিকির করেন নামাজ পড়েন দুরুদ পড়েন কোরআন তেলাওয়াত করেন তাদের জন্য আপনি দোয়া করেন আপনার সোনামণির জন্য আমার আল্লাহ যথেষ্ট ঠিক না আমার টেনশনে তো হলো আল্লাহ কি তাকে ভাবি এরকম করেন তো আর কলেজে দফর দফর করে হতে লক্ষুর সরকারি কলেজ গেছে আহারে কিন্তু জোরের নজর খবর নাই এরকম সিটিং মহিলা বর্তমানে আমাদের এই এলাকা একজনও নাই রে আরে মার খা বাচ্চা ভাই ও ভাই নাই রে আছে বলি তবে অনেক সময় মাদের কলজেরা অনেক সময় দরপর করে সন্তানের বিপদ মুসিবত হয়ে গেলে ওই সন্তানের যে ডাক দিছে সাউথ আফ্রিকা থেকে নিগ্রোর গুলি খায় মা কই চিৎকার দিছে তো ওই মার ডাকটা আল্লাহ বাংলাদেশে আনি দেয় তাকে কলজের মধ্যে লাগে নারীতে রাস্তা ফ্যাশন যদি হতি যায় তোরা গুমজে তিত্তি নো মা দুখিনী যদি গুমজা সানফ্লাওয়ার গাড়িয়ে যতই হরণ দেখ গুম বাঙত নো কিন্তু লগে দি যদি সন্তান হতি যায় সন্তানে যদি ও করি ওড়ে মার গুম ভাঙি যাব সরাসরি মাল লগে সন্তানের নারী আছে তুই কিন্তু মারে ভালোবাসলি না রে এরকম সিটিং ফোলা বর্তমানে আমার মা ফিলো একজন নাই রে আছে রে খালি আছে ভাটি মা কয় দুই ঘন্টা আগে মা কয় জালে রে ছোট ভাই বল জালে রে কয় রে নাই দে রে ক বোন এগো একদ দুসর বোন ভাবির মন কে যে ভালো লাগে না গো ক কিতে গো কল আজন আর কল যেটা 10:30 বাজে দফার দফার করে কাউ একা ডাকে 12:30টাতে ফোন আসে তার সোনামণি অ্যাক্সিডেন্টে ওই জোনাকিতে ওই জোনাকি তেমোহনিতে মারা গেছে
ইকোনো টেলিফোনই বিদেশে বি পাকে জারগো পুত্র মারা যায় পশু পক্ষী না জানিতেও পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে কি সুন্দর গান যে গানের সাথে হৃদয়ের সংযোগ সম্পর্ক এই হইল গান এই গান ইসলাম বৈধ করেছে বাদ্যযন্ত্র সর্ব অবস্থা হারাম হাড়ি যায় সিঁড়ি যায় সুলাই যায় এই সমস্ত গান কি হারাম গুমবাঙ্গাই যায় যায় তার কুকিলে মরার কুকিলে গুমান আমার কালি গুমবাঙ্গে গা আমি গুম হাত লাগা বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি ভাঙায় তরণে তবু বাইরে আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কূল নাই কিনা নাই রে এখানে অশ্লীলতা আছে দেখেন মা কত সম্পদ বাপ কত সম্পদ আম্মা আপনারা টেনশন করবেন না আপনারা আল্লাহ জিকির করেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনার ছেলে ফেলে স্বামী স্বামী যদি চার বিয়া করে তিন বিয়া করে আলহামদুলিল্লাহ শুধু তার স্বামীর চিন্তে মা বোনেরা অর্ধেক কাফের হয়ে যায় শুধু বিয়েটা করেছে আচ্ছা যদি লক্ষ্মী থাকতে রয়েছে তার নাম হিরে আলাইছে ও ভাইব আজ দেশে কয় শরীফ লাফসারি বিয়ে করছে কি বেলে কিতা জান্নাতের হুর হাইব সত্তর্য কবি ইডিনি ওয়াজ করে বড় উরের ওয়াজ হুর হাইব ইডো কইতে তো মা গো কি এক আসানো আমরা তো দর্শনের বিরুদ্ধে কর দর্শন সারা পৃথিবী তো কেমনে কমাবেন এটার জন্য পুরুষের দায়িত্ব মহিলাদের দায়িত্ব ওরে কথা কয় না সাতশো কোটি মানুষ তো ফ্রি সেক্সে আছে আর মুসলমান যারা দেড়শো কোটি আছে এগুলো নষ্ট হয়ে যাই হাসান নব্বই পার্সেন্ট তলে তলে ঠিকই নোকিয়া আর ফরকিয়া ওরে কথা কয় না আগামী দুই বছরে দেখবে আর এক পার্সেন্ট টিকবো এটার জন্য আম্মাজিদেরও করণীয় আছে যেগুণের সক্ষমতা সেগুণ দুই বিয়ে করবে তৌফিক দেখ অনুমতি দেখ ওরে কথা কয় না যদি কই দেন না চেয়ারম্যান সাহেবের যদি কদি রে অমুক আফসারি ভাই তার জবাজ করছে ওগা বিধবা রমণি এগারে বিয়ে করি না কারণ একটা বিধবার কারণে পুরোটা গ্রাম অস্তিত্বশীল হয়ে যাবে কই তারপরে এটা সোহা বেবো এই বোনটাও জান্নাতে যাইবো জানা থেকে পাইছো পুরোটা মহল্লা সুন্দর চলবো কবে তুমি কেউ উপকার করতে আফসারি করো তো সমাজ কেমনে ঠিক থাকবো নারী পুরুষ প্রত্যেকে আল্লাহ আল্লাহ হইতে হইবো ওর কথা ঠিক নেই সাহাবাই কেন ওয়াইফ তিনজনের তালাক দিকেছে আর বাড়ি বউ নাই দাও মরা নয় দি হাজিরাটা দোয়ান অর্ধেক দিয়ে দিছি বেসা কিনা করো আব্দুর রহমান ইবনে আউফের দোয়ানের যন্ত্র দিয়ে দিছি কবাই খুশি হয়েছি আরে কিছু বাজারের মধ্যে আমি ব্যবসা করি এমন ধনী হয়ে গেছে আর আঙ্গ এই সহানুভূতি নাই নবীজি কয় জানারা সবচেয়ে খারাপ জানা হচ্ছে প্রতিবেশীর ওয়াইফের সাথে জানা করা হুজুর জানে তার উম্মতা রেডি করব দে দেখছেন নি কেমন নবী এখন তো ফরকিয়া তো নিজের আফন লোকের লগে করে নাউজুবিল্লাহ ক এই বাচ্চাগুলো আর আমরা রাখতে পারি কিনা সন্ধ্যা দিনের পথে ও আম্মা কেন আপনি টেনশন করবেন একজন বোন যদি আপনার বরকতে জেনা থেকে বাসে তাহলে আপনি এটা সোয়াব পাইবেন না তেরা তো সোয়াব দিতে রাজি নো হের ঘরে দিয়ে দেয়াই যদি আপনি বিয়ে করেন বিয়া বুড়ো হয়ে যাবে মরে যাবেন বোনের আর বাগিনী দিদি যদি ছাত্রী চান জীবনও বিয়ে করতে ইতেন না যদি করে তো লাভ বসাই এই বাইয়ে কেমন হয়েছে একশোর ভিত্তি একশো মাই এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা আইলে ভাই চেয়ারম্যানের দিকে কথা আগাই না রে ভাই একটা জিনিস খারাপ লাগছে মাইয়াকে একটু সডক সডক আচ্ছা তাহলে বাবা নিগুঞ্জ সাহায্য পরের সপ্তাহ গেছে বাবা নিগুঞ্জ বাইরে মাইয়া এক কোটির ভিত্তে একটা মাইয়া সব দিক ঠিক আল্লাহ দিলে কথা আগাইতে হারিনি ভাই চেয়ারম্যানের আগে দিনে রে মাইয়ার মারা বালানো মাইয়ার মার বয়স কম তুই একজন এত বড় শিক্ষিত হিসেবে মাইয়ারে হরি হিসেবে মাইয়ার মারে হেলাম করলি তোর আত্মা আট ন আহারে কত রকম না দেশ অথচ সে একজন নারী বিয়ের লাগেছে নারী ঠিকই না এরা একই প্লেয়ার আর্জেন্টিনার হইলে খেলে একরকম ব্রাজিলের হইলে খেলে আর একরকম হরি হইলে কো বো খারাপ বো হইলে কো হরি খারাপ
এরকম না হয় আমাদের লোক কুরা নাই রে আর মার খাবার ছড়া আর ভাত খাবাই তো না কবে তে আঙ্গো ভাত খাই ইডি করে আঙ্গো জামাই করে হাম দে ও ভাই নাই রে নাই রে স্কেল করি সাইয়ের আপনারা তো রাজনীতি প্রশাসন লই আছেন বেশি টেনশন মহিলার গো শুধু জামাই টেনশন দুনিয়া দিয়ে লবি এটা ভাগ হইতে হইতো না আল্লাহ কো ভাগ হক সাইর ভাগ হক কয় ভাগ আর যত বুড়ো হইব তত কবে বাড়ি গান নামে দাও না রায় হাজিরাতে বাড়ি গান নামে দাও না জিহুতে যদি এ যুগে কি জিহুতের কি বিশ্বাস আসেনি কয়নি আর কয় লাকশনের জায়গা আন নামে দাও না একো কা কবলা মাইয়ের কি বিশ্বাস আসেনি একো তো রাজ্জাক আগে দে আল্লাহ তোরে খাবাইছে রাজ্জাক গিয়ে কি বুড়ো হইব না কান্ন কত রকম না কথা কন এক আচ্ছা দন জায়েজ আসেনি তুই কো তুই হইবে আট ভাগের এক ভাগে না ওরে কথা কয় না তাই কাজ জায়গাটা দিতাম তুই আর কবর কোপটা খাও না ওইটা কি তে কর এক তো তুমি ফরায় সাইলে তুই এটা কি তে কো কথা কো বোন নামে আর বাড়ি ঘর দিবি নি এত ভালোবাসি আল্লাহ জানে ভালোবাসি তো কইছি হেনে ভালোবাস অনেক বুড়ারা বিয়ে করে না কয় মানছি কি কিবু এত কিতাব আরোগ্য নাজিল করেছে কমলনগর কিতাবের নাম মানছি কি কিবু তুই সা আল্লাহ কি কইব তো সদ্দে নাতিনের কর দিকে যা হুতের বর কর দিকে যা তো কবর মারি নি খাইব কে তুই কার কথা শুনছ টলার বেশি বিয়ে কর বিয়ে আয় হরাইম আয় তাই এম বাস প্রেসিডেন্ট থাকবা গো এলাকার ইউনিয়নের প্রেসিডেন্ট থাকবা ইনশাআল্লাহ আমিন কো আমিন আজ যা জেলে মারিয়ে লইব আম্মা মনটাকে বড় করেন এই পৃথিবীতে আপনি চিরস্থায়ী নয় মা এসেছেন 65 বছরের জন্য বিগুরাস করেন ইওর মাইন্ড কি আল্লাহ বরকত দিব পৃথিবীতে আমরা এসেছি অল্প সময়ের জন্য হিংসা কারে কয় আমরা মারারে তো বাইরে সেরি ইবলিশ আঙ্গরে দিছে গুতা গুতা লাগে এই ইবলিশ শুধু হিংসার গুতা নিয়ে জান্নাত কোয়াইছে আদম সফিউল্লাহ কোয়াইছে কেন লোভের কারণে কইছে তো জান্নাত দলিল যে বুকি এটা খাইলি হ্যাঁ হ্যাঁ দাও খাবাই দাও খাই এক কারে শেষ এমন বনি আদম প্রোডাকশন হইলে ইবলিশে গুতা মারে খোসা দেয় খোসার লগে এত কান্দে ওয়া ওয়া এই জন্য প্রত্যেকটা মুসলমানের ভিতরে শুধু হিংসা করোনা ভাইরাসে তো করে মারতে ইচ্ছে না কারণ তোরা করোনা ভাইরাসে তো ভয়ঙ্কর তো করে মারিয়ে লেবো হিংসা ভাইরাসে হিংসার কারণে তোরা গৃহযুদ্ধ লাগি যাবি এতরে হাতে কোবাবি এতরে হাতে মারবি এতরে শ্বাস করে দিবি তুই ও তো গো ভাইরাসের নাম হিংসা তো গো ভাইরাসের নাম হিংসা করোনা ভাইরাস কই আর তো দেন এত লোকাল গায়ে পড়ে গেছে বেটা লোকাল গায়ের ভিতরে সে খিসে খিসি করোনা ভাইরাস কো আল্লাহ আরো সাড়ি দিয়ে যায় গই আই যাই গরে আই মাফসাই আকিলে দশ আইলা আই বালা বালা দশ যাই গই আই ইতালি জাপান ফ্রান্স ইনো বালা বালা ওষুধ আছে আই আল্লাহ দই রাই যাই গই কি রে নত মরি যে তুমি কত আগে একদিন 1,00,000 লোক আঙ্গ গারুপ দিউড়ে আই হাতের গারুপ দিউড়ি করোনা কো আফসারি তুমি ওয়াজ করো কই নাই ওরে কথা কয় না করোনা ভাইরাস কেন তার রব কে কাকে কাকে কে আরে জি আম্মা আল্লাহ দিকে আসেন আল্লাহর দিকে আসেন সমাজের পাপ কমাতে হলে আপনার হাজবেন্ডকে সহযোগিতা করেন আপনি কি খবর রাখছেন আপনার হাজবেন্ড প্রতি মাসে থাইল্যান্ড যায় সিঙ্গাপুর যায় মালয়েশিয়া শরীফ যায় কিল্লে যায় দেই এসে ঘটনা ঠিক কি না তো গো মাইয়ারে বিয়ে করি আমি উপকার করি দেখ না বলা তো জানা বুড়া বয়সে এ মেডিকেল করে যদি হলা ইজ্ঞা আমার আছে কাবার ইমাম হইতে পারে ইজ্ঞা এমবিবিএস ডাক্তার হইতে পারে ইজ্ঞা লক্ষ্মীপুরের স্যার মানে হইতে পারে ইজ্ঞা বড় ব্যবসায়ী হইতে পারে শুক্রাণু কোনটা কাজে লাগে বলা যায় না তো ওরে কথা কয় না আমি ইসলামের দৃষ্টিতে বহু বিবাহ লেখছি আর এটা এডিশন করি না ডরে এটার ফান্ডুলিপি দুইবার গায়েব হয়ে গেছে তুই এড়িয়ে দিলাও কি দেখো তুই এড়িয়ে দিলাও আর ডরে আছি এটা ওরে কথা কয় না আম্মাজিদেরকে অভয় দিবেন ভাবি সাহেবাদেরকে সান্ত্বনা দিবেন আল্লাহর ইবাদত করলে জিকির করলে আল্লাহ সান্ত্বনাটা দূর করে এ টেনশন দূর করে পড়ে আমিন ওয়াজ কিন্তু যে বিষয় লিছে অনেক শুরু হয় না কারণ ফুল নিয়ে কঠিন সাবজেক্ট দিয়ে দিলে কবি মায়াবড়া যে রাগ করি আঙ্গুর ইডি কি ওয়াজ শুনাইল তোরা তো রুগী হইলি তো করে স্লো স্লো খাওয়াইতে হইব এল্লা আর বদনামি করস আয় কমেডি করি গান করি তো করে একটু ধরন লাগে তো ঠিক নি রে তোরা গান হলে পাগল তো করে হে রাষ্ট্র তো না আমি আনন্দ লাগে ইয়ানো বহুত কষ্ট লাগে আতুরা দি ভিডি ফাডি লোয়াইডা ফাইনাল করি না হরে দাবা নাই ঠিক নি রে আচ্ছা 48টা অপশন আছে তাকদীরের প্রতি খুশি থাকলে টেনশনে আপনাকে ধরবে না আফসারি কয়টা বিয়ে করব কয়টা ফলা মাইয়া কয় কোটি টাকা জমাইব হায়াত কদ্দুর সব তকদিরে 50,000 বছর আগে লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ
তাহলে তুই এত কষ্ট করস কা রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা এভাবে পড়লে আমি আল্লাহর প্রতি খুশি ইসলাম পাইয়া খুশি নবীকে পাইয়া খুশি এইভাবে আপনার ভিতর একটা শোকরের সিস্টেম চলে আসে আপনাকে আর টেনশনে ধরতে পারে না দুই নম্বর অপশন হলো টেনশন করলে শত্রুরা আনন্দ পায় বাজারে চলার সময় রিল্যাক্স মোডে চলবেন কেউ যারা আপনারা একটু টেনশন টেনশন লাগে না ভালো দুশমনেরা আসে মেডিসিন ওয়াচ্ছি এতে জায়গা মতো লাগছে দিয়া যায় এতে কই এতে খুশি দুশমনেরা কুতকুতাই আসালি তুই ঠিক না এই জন্য নবীজি কয় আল্লাহ আপনি আমার টেনশনে নিয়েন না আল্লাহুম্মা লা তুশমিত বিল আদা আল্লাহ আপনার টেনশন আলে দুশমনেরা আসাইয়েন না সব সময় যদি বলে কেমন আছেন আলহামদুলিল্লাহ মানে ভালো আছে তাহলে আবার দুশ্মনেরা কইবে এত রে এত রকমের ক্ষতি করি ও মা গো এত হে রিল্যাক্স মোড়ে ও ঠিক না ভাবি যদি বাদ ঠাসাই হাতা কিচ্ছু কইবেন আসবেন আপনারে সে জর্জরিত করতেছে কারণ তার কো শুনু শুঙ্গা বুদ্ধি প্রথম বুদ্ধি হলো আপনারে গালি গালাজ করি আপনার মন খারাপ করা মানে হের ফায়ার সারেন্ডার হওয়া ঠিক না আপনি হাসবেন যদি কে কুত্তা বলে আই লাভ ইউ শিমিস দুই নম্বর অস্ত্র চালাইব কান্দি দিব চোখের পানি টেনে টল টল করে যান দোকানের শাটার চোখের পানি পাতাটা বন্ধ করে টপ করে চোখের পানি পড়ে এটা তার ষোলো সঙ্গের বৃদ্ধির ভিতরে চোদ্দ নম্বরটা আর না কেমন কি কাঁদো কা আই লাভ ইউ এতে কেউ ওরে পাওরে এত তো জানু মালে না তোর টেনশন কেন মার তো খাইয়ে আলাইছ পৃথিবীতে এমন কোনো পুরুষ পাওয়া যাবে না যে স্ত্রীর মারি খাইনো কসা কোরআন শরীফ আদি কবে লাই মারি খাইনো খাইছ জীবনে একবারে লোক শিখেছ খাইছে কে আছো ক আরে মারে না একবারে লয়ে তুই তোর ঘুষেছে যুবকেরা তো ক বিয়ে কত ভালো জিনিস করিছে আসা কত বেজ জিতি এমন গালি গালা শুনবি জিডি গালি জীবন হনুস কথার লোকে কইলে কুত্তে সুপ এরকম মা বোন বহির বিশ্বে নাই রে বাংলাদেশ কই ন কর কথা নেটে চলি যা মার খাইব আসেনি আর মার খাই বাচ্চা থাকতে তোর গোটা তুই তোরা থাক কবে হে মিয়া নারী বিদ্বেষী তারপরে দুনিয়া অর্জনই আমাদের টেনশন আন জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানাতি দুনিয়া হামাহু ফারাকাল্লাহু আমরাহু যে ব্যক্তি দুনিয়া টেনশন করে দুনিয়া কামাইবো দুনিয়া খাম 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 আল্লাহ জাল্লা শানু দুনিয়া সব কাজ তারে এলোমেলো করে দেয় ডাইলেক কানো সাইলেক কানো দোনরা মিশাই তারে টেনশনের ভিতরে ফালা ওমান কা তারপরে ওয়াজালা ফাকরাহু বাইনাই নাই তার দুই চোখের মাঝে শুধু অভাব ডালি দেয় আল্লাহ বিরিক ফিল দুইটা দিছে কমলনগর কন কয়টা কন কমলনগর কন এবার চিন্তা করে ও রামগতি এক কান বিরিক ফিল দিতে ফাইলে গো বালা গো তো হগ তার সঙ্গে খালি অভাব আরেকজনের সতনে হাম দে ভাই ফাস্টা সানফ্লাওয়ার গানি নামা তাইতো 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 লইলেছে ফাঁস করে দিয়া দি ও মা গো একটা ভরে দিছে এস্টার লাইনের ভিতরে আহা কি করতাম হাজগা মরে গেছে ইয় নেতা কিটা কিটা মানে তাকে মিসুয়াল করে না হ্যাঁ তেরে আল্লাহ খাম খামের ভিতরে হাড়ে এই দুনিয়ার টেনশনে হরিয়া তা আল্লাহরে বলি যায় হাতে মানছে চুল লম্বা করে ফেললাই শ্যাম্পু মানা হাতের মাথা চুল নেই সাদো মাল নাই কথা কস সময় কম তো হাতে এক দি দিছে জুমুরে নিয়ে এলো বিশাল সাইনবোর্ড এ বাদন যাবে না শ্রেণী মানে আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি লাগাও মাথাতেও ডার্লিং তোমার চুল বেগমগঞ্জ থেকে তারপর জুমুর পর্যন্ত লম্বা হইব তোমার প্রেমিকা হাজবেন্ড বেকারে বান্ধি রাখতে আসবা হাতে সুট তৈত ন কত সুন্দর চুলের অ্যাড দিছে দেখছিনি এ বাদন যাবে না সেরে হেতরে সুল দি বান্ধি টানি লটকার আরো পাঁচ ছ বছর আগে দেখছিলাম আর কি কোম্পানির নাম কইতাম না আরো সাসিয়া লাবি ওরে কথা কয় না কোম্পানি মানুষের মাথা চুল লম্বা করে শ্যাম্পু দি কিন্তু কোম্পানির এমডির মাথা মালিকের মাথা চুল নেই ঠিক না ও ভাই সাহেব হেতরে হাসে টেনশন কি রে আর আজরে আল্লাহ নবী কেমন ডাক্তার রে কয় যে দুনিয়া চিন্তা করে এতে রে আল্লাহ তার কাজগুলা সব এলোমালো করে গেল এতে শুধু বিজি 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 সব কাজ এলোমেলো করে গেল তার দুই চোখের মাঝে শুধু দুনিয়া দুনিয়া অভাব লাগাই দেয় ওয়ামান
কাতার ফরওয়া মান কানা হামুহু ফিল আখিরা মান কানাতিল আখিরাতু নিয়াতুহু জামাল্লাহু লাহু আমরাহু যে ব্যক্তি আখিরাতের টেনশন করে মহান আল্লাহ সব কাজ তার জন্য সাজানো গুছানো করে রাখে হাতের কোনো টেনশন নাই দেখবেন ফানজেগানা নামাজ বুড়িকা পড়তেছে তো আমার তো শহীদ যারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কে হুজুর আমি সাসা আমি হাজিনার দক্ষিণ পাড়ারিয়া জশিমির মোল্লা আল্লাহ বাসা আর জিগে টেনশন লে মসজিদ হাঁদায় এতের দেখবেন আধা পাগলের মত ওলানে একটু ডিস্টার্ব করলে ঠিক না ওরকম বুড়িয়া বর্তমানে আমার মা ফিল একজন নাই রে আরে একটা বেজ্জিতি করবি তোরা খালি আসে ফাটি আচ্ছা তাক বুড়িয়া করে বেজ্জিতি করছে কইস বলে নাই ও বেশপ নাই রে হ্যাঁ আজান চলক আঙ্গুইও না আজান রাত 12টা পর্যন্ত চলবে হে তারা যে যা তো আজান দিয়ে লাগ মানে হে তারা নামাজ হড়ক কুড়ুর কুড়ুর কিতা সিলিপ মারি দাও রে কেন সব সব আঙ্গুইও না এই ডাঙ্গো অনুষ্ঠান আমরা 12টা পর্যন্ত নামাজ পড়তে পারবো ঠিক নি রে আর আমি অন স্টপ করলে স্টপ আর হুনতে চলে দিয়ে কিতা কও আজান আজান পৃথিবীতে এক সময় এক এই তো আমাঙ্গুইও যে তো অনুষ্ঠান আজকের জন্য না আজকে আমরা একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা এইভাবে টেনশন করে মসজিদে যাবেন না মসজিদে যা রিল্যাক্স মোড বাচ্চারা দুষ্টামি করবে তারা এসেছে আলহামদুলিল্লাহ সোনা মানে কেমন আছো হাউ আর ইউ সুমা দিবেন সুমা দি তারপর লজেস দিবেন হোলানে আমনে মইলে আমনে কবর জিয়ারত করব হোলাই গুনে কবরে বুড়ি গেছে ভালো মানুষ আর আঙ্গর সুমা দিতে ইয়ে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে আরে কথা কয় না আর বুড়ি হলো আনা দেখলে গরু সুরের লানি দৌড়ায় কি অবস্থা হুজুরে করে হলো আনের লগে এক রকমে বুড়ি করে এক রকমে তো হলান কলে যাও গরু সুরের মারা মারে না অনেক মাদ্রাসা হুজুর ছাত্র করেছে মারাটা মারে কমিটি গেলে চেয়ারম্যান সাহেব গেলে কত সুন্দর কাটতে যায় চেয়ারম্যান সাহেব সালাম আলাইকুম ভালো আছেন কাকা কেমন আছেন আজ তার ডাকাত কিন্তু কাতে মেসোয়াক দি ফিডা হলো আনে রে কথা কর মায়ের নিষিদ্ধ করে এখন কোরআনের ছাত্র এখন আমার আল্লাহ ছাত্র এখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র তাদেরকে স্নেহ করেন ভালোবাসেন যে মাইত্যা দেয় এভাবে গরু সুরেরও মারে না ডাকার ঘটনাটা কেন আল্লাহ ফাঁস করেছে আল্লাহ দেখাই দিছে চোখ দিয়ে ও সারা পৃথিবীর মুসলমান সা আজ ছাত্র করে কিভাবে মারে গরু সুরে না ইচ্ছা বান্দর আজ খাস আইরন বান্ধি এলেছে কেন দেখছেন নি ভিডিওতে বানছে নি বান্দি হাতে হুজুর গা হারা 10 মিনিট হিনেছে মাসুম বাচ্চাটারে জিনা করলে ভাবে ফিডালা জিনার ফিডারা তো বেতের ডিজাইন কই গেছে নবী কত মোড় হইব জিনাটা বেতটা আহারে মাই মারি হাতে জিরাই এবার মুড়গায় এত রে হুজুর কয় কে এত পাগল না আল্লাহ সমগ্র পৃথিবীর মুসলমান শিশুদের প্রতি একটা মায়ের যাতে না আসে আমিন গো একশো বছর পড়াইবি প্রয়োজনে একটা হাফেজ হোক অসুবিধা নেই একটাও না হোক তারপরে বাচ্চার কোরআন ছড়িয়ে গেছে এক পারা হোক আলহামদুলিল্লাহ এই পারা ইংলিশ টু ইংলিশ করলে এত আজারি সাহেবের কিনা দিয়ে যাবে বই আতুরা বাচ্চা করে মারবি না আর কিছু কিছু হুজুরের গো হ্যাডম ও কড়া ধরি ওয়াজ করতাম হুজুর নিজে মানুষের টেনশন ভালা এদিন এক মাহফিলে গেলাম কইলাম হুজুর আয় কদুর বাথরুম যাই হুজুর করে সাবিত দায়িত্ব দেন না নেতৃত্ব দায়িত্ব বাদ দেন হুজুর এমন রয়েছে আর ফাইকানা হরি যার হাতে বাম পাল রয়েছে খালি আম পাবলিকের বদনামি করিও না তোর তো মসজিদের সাবিত দায়িত্ব না আল্লাহ দিছে তুমি সাবিকের যে হ্যান্ডম দেও আয় মরি যে গাড়ি খাওয়া রেখছি আমারও কইলে মেসেজ আল্লাহ রাখ হাই কদুর বাবা যাইতাম মাহফিল আর হাত অল্প কদুর দূরে লাইট দেওয়া যায় কিন্তু হ্যাঁ তো এটা তো রাখতে এটা তো রাখবার কথা না তাহলে এটা করো আফসারি তুমি ব্যাগের লোক আফসারি আমার আফসারি গিরি খেটে নো ইতি পাইখা না আর হুজুর আর কত করবি রে হুজুর আতুরা উড়া কবরা মসজিদের টয়লেট 24 ঘন্টা খোলা থাকবে এটা কি বাজার কমলনগর হাজিরাত তো হাজিরাটের কুদ্দুসে সাদ হওয়া
কুতর যত হাঁদা হাতে দোয়ানের ভিতরে হে দোয়ানের বারার লাইট খোলা জ্বলে সারা রাত দিনের আটটাতে নিবার আল্লাহর ঘরের লাইটটি বন্ধ করো তুই কেশিয়ার হ্যাঁ সভাপতি হুজুর বন্ধ কর লাইট জ্বলে বিলম হুজুরে দে আল্লাহর ঘরের লগে এক রকম হেড অন কমিটি দিয়ে আল্লাহর রকমে এক রকম হেড অন হুজুরে বন্ধ করে দেখছে টয়লেট কমিটি বন্ধ করে দেখছে তারপরে লাইট আল্লাহর ঘরের আন্ধারকে হালা দেখছো তোরে আল্লাহ আন্ধারকে কোবাইতে আছে আল্লাহ আতুডা সিটি আতুডা কোরআন আলো সিদর লাইট একটা ভিতর বাইরের জ্বলবে আপনারা বুড়ারা বাচ্চার ঘরে দেখলে স্নেহ করিবা সৌদি আরবে লজেজ দেয় সাইকেল দেয় আর তুমি বাচ্চার ঘরে দেখলে যেন তোর কুত্তা কামড়ায় এটা আপটা একখানো সপ্তাহ একখানোরই কাটে সিটি লুজ হয়ে গেছে তো সকেট জাফার কাজ করে না টেনশন আল্লাহর জন্য করবেন আখিরাতের জন্য করবেন যারা মসজিদে আসলো এরা আখিরাতের প্যাসেঞ্জার এদেরকে স্নেহ ভালোবাসা দিবেন আল্লাহু আকবার তারপরে আসেন প্রতিদিন ভোরে একবার আসবেন অন্তত একটাবার আসেন অনেকে আসে না ঠিক কি না কি হুজাটা এরকম লাগে কোন এত সেহারা এরকম এত জীবনে আসে না এরকম মানুষ আমাদের কমলনগর নাই রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওয়া তারাসসুমুকা ফি ওয়াজহিকা কা সাদাকাতুন তোমার মুসলিম ভাইয়ের সাথে মুসকি হাসাটাও তোমার জন্য সাদকা এই আমলটা কাফেরদের ভিতরে আছে ভাই সাহেব খেয়াল করে সাইয়ের ঠিক নেই কাফেররা ভিডিও অন করলে আপনি দেখবেন যে কোনো অনুষ্ঠানে ফেসবুক ইউটিউবে হাউ আর ইউ থ্যাংক ইউ আই এম ভেরি ফাইন গুড মর্নিং মুসকি হাসে যদিও হাসি তার কলব থেকে আসে না তারপরও কাস্টমারের জন্য বিভিন্ন বিপণী বিতানে তারা মুসকি হাসি কথা কয় মুসলমান দোকানগুলোর দিকে চাইয়েন হাজিরা কাপড় দোয়ানো যাইয়েন হিন্দু দোয়ানো যাইয়েন দশটা বিশটা লুঙ্গি খুলি দিব এরপর না লইলে দাদা আবার আসিয়েন আর মুসলমান দোয়ানো হাজিরা চাইছে রে দুটা খুলিস আমার মতো হচ্ছে কাস্টমার দেয় লুঙ্গি নিবেন অজ্ঞা আপনি তো বুঝিয়ে বলেছেন জানলা রে চার হাজ ঘন্টা ওয়াজটা দিতে এলে না সিরে সিরে দিতে ইত্যাম সময় তো কম বলো কম বুড়ো যে তো কেন ঠিক রে এরকম মুসলমান বহির বিশ্ব নাই রে না বাংলা এই বাজারে গুলো আরো মারি গেলে তুমি আঙ্গো সান্দা দিয়ে আঙ্গো বিরুদ্ধে কথা কো বাইরে বাইর মতো করি কো বাইরে হাসি উঠি কথা কইস মানুষের লগে এটা নবী সুন্নত খালি জোরে জোরে বক্তৃতা দেওয়া মানুষের দাবাত দেওয়া এটা সুন্নত অনেকগুলো হেকমত আছে আরা তো হুজুরেরা মাই খেলি আর লাইট হেলি ছোট হলান আছে না দেখবেন ল্যাংডা হলো অনেক কান্দাতে খেয়াল করছেন নি অন্ধকোষ হ্যাঁ হ্যাঁ করি উঠলে উপরে উড়ি যায় আর যখন কান্দা দম হেলায় হ্যাঁ হ্যাঁ সারি দিলে অন্ধকোষ নিচে নামে খেয়াল করি সাই এর ধরেন আমি একজন কোরআনের চিকিৎসক হিসেবে বলছি আমি এমবিবিএস ডাক্তার হলে তো কথাটা কইতাম না তো কবি হেমিয়ে কই এলে মুখ খারাপ তাই না আমি এমবিবিএস ডাক্তার হলে তোরে উলঙ্গ করে এত অপারেশন করতেন না এটা ডাইরেক্ট কাটতাম তো ওর কথা কয় না তো তার সাই একজন ডাক্তার খেয়াল করি সেন হোলানে যান কান্দে হ্যাঁ হ্যাঁ করে উঠলে অন্ডকোষ উড়ে দমা লাগে নামে যায় আড়া হুজুর এটা অনেক সময় এটা হুজুরদের বিরুদ্ধে বলছি না ভাই খেয়াল করবেন মাইকতে হাইলে হাড়া হালাই দাওয়াতের অনেকগুলো কৌশল আছে ইহুদি আসে নবীজির হত্যা করবে ডেকার ডেকার আনছে হুজুর কি করছে তারা ঠাঁসে খাবাইছে হুজুর তারা কয় না তুমি মুসলমান পরশু সাতজন সাতজন মুসলমান হইতে লেগে যার কাছে বৈদ্য আয় করাই না আর কিছু ওনারে মুসলমান করে ওনার এলাকার ইমামে আইনও বড় হুজুর সাইজের দরকার নেই এফিডেভিট চোয়ান চাই কো দুধ রো এফিডেভিট বেড়ে যাব না তুই তোর ইমাম তোরে যারা সেনে এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি সাহেব হিয়ানের ইমাম সাহেবের লই তুই কলমা হড়বি হুদাই যেন আল্লাহকে দান্দা গুতে চা যা বাক ওর কথা কয় না আচ্ছা তো এরপরে কিতা কইছি ও হুজুরে এইভাবে ও ঠাসা ইহুদিরে খাবাইছে ঠাসা ইহুদিরে ইহুদি আসে হুজুরের কিল্লাই কল্লা লাই যাইবে আল্লাহ দেখেন হুজুর তারে অতিথিয়তা করছে এটা সুন্না নবীজির প্রত্যেকটা সুন্না এক একটা রাসায়নিক বোমা সুবহানাল্লাহ বাতলের কাছে কুঠে লাগাত বিনা অস্ত্রে জিহাদে জয়ী হয়ে যায় হুজুরের এক একটা সুন্না আল্লাহু আকবার এবার হাতে ডাকাইতে খায় কবারে এখানে ডাকাইছে সফনে এখানে ডাকাইছে কেন তার লগে দুর্ব্যবহার করে ডাকাইতে খানা ছোঁড়ে সিঙ্গি নৌকার ছোঁড়ে দিশি বিছানা আগে ডাকি শেষ
এবার থেকে সুকে করি তোলা হিন তো হিরি আইস আই হিরি আইস আদ দেখা ঠিক আছে দে এবার সাইদে হুজুরে বিশ্বাস আদটা দরিদি মোসে আর আফসোস করে আরে আর মেহমান রাখছে কত কষ্ট হইছে শর্মে আর জাগায় নো ফেট খারাপ হয়ে গেছে আমার খানাটা সম্ভবত ত্রুটিযুক্ত ছিল আরে মেহমান তুমি কেন আমার কাছে বলে গেলা না তুমি হয়তো ব্যস্ত হেতে বেড়ার ফাঁকে ঘটনা রিগেন হুনছি কার আল্লাহ বানা যা আগল আই ইচ্ছে শ্রেষ্ঠ মহামানবরে মারতে মারি কজুর আইসি ডাগারি ডাগিতে কইতেরবি না সাইনিস কুরে লাঞ্চেন কোবাইতাম কথাই নাকি কত কোবাইলে না দে কামনের মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আসেনি আমার বেসন কিতা আমার কলমা বেসর কারণে বেলা আন্দরে কল্লা হালে দেন কলমাইটা আরে দেন আই কি নিয়ম দেন আরে হড়াই দেন আল্লাহু আকবার হুজুরের অনেক সুন্নাহ আছে আমরা দাওয়াত দেন লাগে না দাওয়াতই দেন এমনে হামতা যায় একশান হুজুর তার ওয়াজ করছে কলমার জন্য ইনভাইট করছে হ্যাপি নিজে ডাইরেক্ট ওয়েলকাম নবীও আমরা তোলা আমি ঢুকিও ও আমার আলেমেরা আপনারা সুন্দর করে বলতে থাকেন হেদায়েতের মালিক কে সুন্দরভাবে ভালোবাসা দিয়ে বললেন সকলকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সারা ওয়ার্ল্ড আমাদের আত্মীয় আমরা যেভাবে হোক তাদেরকে তাওহীদের মেডিসিন দিয়ে দেব রাসূলের টলারে উঠাইতে চেষ্টা করব হে যদি জোর করে জাহান্নামে যায় আমরা কি করব লাস্তা আলাইহিম বিমুসাইতে ঠিক না দোকানে বেচা কিনে হোক বা না হোক হাসি মুখে কথা বলবেন ভাই নিলেন না আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসায় আল্লাহ ভালো লাগলে আসিয়েন না কি দিয়া কসম আল্লাহর কসম কি না দামে বেশি এটাও একটা মিশা কথা আফেল টাফেল যত কিছু কি কদুর কি না দাম তার সেটিং তুই লাভ করবি গাড়ি কাজ করে তেম কজুর আনা তো কিচ্ছু কে না আর তুই লাভ করবি লাভ না করলে আয় কি মানুষ তো হয়েছে কম লইনি লাভ না করলে তুই চলবি কেনে ওর কথা কয় না আয় ফিরির ভিত্তি নাই ফিরি আয় অপছন্দ করি কিলে ফিরি খাও এটা তার ফুল জিজ্ঞেসে কাল্লা আরো 200 জন তো চাই এক সেট কিতা ফিরি দিতাম আলোরন এ কিতা কোম্পানি আয় তো আরে ক্রস ফায়ার দিলাম ফিরি দিতাম কারণে তোকে এক সেট আয় ফিরি দিতে গেলে 100 সেট বেচলে তারপর আর ক্যাপিটাল উড়ি যাইবে কোন লোয়ার বাপ আয় তো যা কস তো শুনেন এটা বললাম কেন হাসি দিয়ে কথা কইবেন এটা নবীর সুন্নাহ এই হাসি আপনার টেনশন দূর করে আরেক ভাইয়ের টেনশন দূর করে আল্লাহু আকবার আগো মা বোনের ভিতরে এটা আমল নাই জামাই গেছে অত কষ্ট করিয়ে যায় ড্রাইভারে যাইলে দেখছি হচ্ছে ঘুরে আইসো অথচ হাজার হাজার মৃত্যুর লগে যুদ্ধ করিয়ে আইসে ঠিকই না যদি কই আর কত চা খাওয়াও না চা দেয় যে যেন হেতি এনে যেন বাসন ভাঙি দে ঠিকই না চা কিন্তু এতে 1 লাখ খাওয়াইছে এদের কথা আর মনে নাই কিন্তু বিমান বালা আর বইনেরা চা গুন দেয় যে কত সুন্দর করে চুলগুলা হাই থ্যাংক ইউ এক্সকিউজ মি সাদা দে শরীরটা লড়াই ভাবি যে দেবে সাদা দিতে মাই ডিয়ার লাভা থ্যাংক ইউ এতে সাদা জানি তুমি কুত্তা দুগা কত্তার কামড় দিছে ঠিক না এরকম মা বোন আমাদের লকি হু ও নাই রে নাই হেতির আল্লাহ টেনশনের গজব হালাই তোর কারে গজব হালাইবে এই আল্লাহ বেড়া ওই যে বাজার হোক মুসকি আসি দিয়ে এসে হেতের মাথার ভিত্তি এটা করে এই না বউ রে কার রে আবার বউ কিন্তু গেছে এগুলো আমার লোকে কুত্তার মতো ব্যবহার করে এগুলো হাজিরাটা সুন্দর কথা কয় শুদ্ধ ভাষা কয় ভাই তো কথা কহুরে নোয়া কাইল্লা হি নয় ফুরে ডাকাই আমারে সালাম আলাইকুম ভাই অনেক দিন পর এসেছি আরে ভাবি ইনকমপ্লিট সেন্টেন্স দোকানদারে কি কয় আরে ভাবি আরের ভিতরে নোট অফ এক্সক্লেমেটরির ভিতরে অনেক আবেগ বহুদিন পর এসেছেন সোহাগ ক্লথ স্টোরে বসেন না ভাইয়া যাবার তাক দা আপনার ভাই না সময় দেয় না দ্রুত আমাকে একটা লেটেস্ট মডেলের একটা শাড়ি দেন এবারে ঈদ মুবারক আমি দেব কার আপনাকে দিয়ে দিব আপনি চিন্তা করিয়েন না কত সুন্দর করে সেজে গুছে নেছে মুঞ্চিছে কথা কয় অনেক বোনের আছে এভাবে কথা কয় ভাই আপনাকে অনেক ভালো লাগে কথা কয় আপনার কি ড্যান্স দেয় না কিটা শুনুন না লারা আঙ্গুল দর্শকে বলছে এটা দেয় আর কি কলেজ কমলনগর ঠিক রে ভাইয়া তুমি না অ্যাপাচি 171টা চালালে না কত ভালো লাগে পেছনের চুলগুলো কেঁপে আমাকে শাঁসা করে আই লাভ ইউ কর ভাই আমি তো ডরে তোমাকে আই লাভ ইউ বলতে পারি ভাইয়া এরকম মহিলা তরুণী আমাদের বাংলাদেশে নাই রে এগুলো হলো টেনশনের ঘাটতি ওরে কথা কয় না তুই এসব টেনশনে তো তুই গস গান হলে টেনশন যায় বিচ্ছেদের গান তুই কুতকুতানি দিলে তোর আরো কি হইব কুতকুতানি বাড়িব এটা টেনশনের গাছটি এত ক হাহার কালা করলাম রে আমার দেহ কালা লাইগা রে আর কিনলে তোর কালা হইতো দেহ কালা কে আবার
তোর অন্তর যদি কান্তি হয় সারা বিশ্বের মানুষের জন্য কান্দু ওর কথা কয় না তুই কুকিলালায় কাল্লায় কাল্লায় কান্দস ঘটনা কিটা আল্লাহ কয় অন্তর আমি নিয়ন্ত্রণ করি জিগারে তুই লাভ করে বিয়ে করছ কত টেনশনে উঠছ হিগারে 800 বছর আর বালা লাগদ না হাত তো নদী গেরে কোবাই মারিলে বেলাই ওর কথা কয় না এই জন্য নবীজি শিখাইছে ও আমার উম্মত বলো তোমরা আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা তুআতিকা আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিকা ইয়া মুকাল্লিবাল কুলুব ও অন্তর শ্রী লাড়া খাওয়ান আমার অন্তরটা আমার ইবাদতের ভিতরে জিকিরের ভিতরে একামতের দ্বীনের ভিতরে সাবিত রাখিয়ে ঠিক না তুই অন্তর কান্দে অন্তর ময়লা কান্দে যদি কান্দতে হয় সমগ্র পৃথিবীর অমুসলিমের জন্য কান্দবি তাগল্লা হেদায়েতের দোয়া করবি ঠিক না আমার অন্তর ময়না কান্দে রে ওরে আমার দুনিয়া বাসির লাইগারে অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশা ঠিক না সরের মধ্যে ওইবে বিচ্ছেদের গান গাছার কান্দস ইবলিসে হাম দেয় জীবনের রাজ্যা আত্মহত্যা করি এলা ঠিক না এ গানে নবীজি কয় ও গানে তোরে তোরে নেফাকির ভিতরে ঢুকাইবো জিনের ভিতরে ঢুকাইবো টেনশনে জর্জরিত হয়ে যাবো ন হেতের বয়স 20-22 রোগ সুখ কিচ্ছু নাই হেতে আব্বার হোটেল খায় মা তো টিয়ানি হুন্ডা সালা তো হেতে টেনশন রসিম আসত্তি বলো না টেনশন মন ভালো নাই গাঁজা খা বাইরেও খাবা ঠিক না আরে টেনশন করছিস আজকে রাত 10টা থেকে আমরা একটু ইয়া খেলাম কি ব্যাডমিন্টন সরকারের 18 টাকা 50 পয়সা এক ইউনিটে খরচ তোরটা বেস্টে আছে দুইটিয়া তুই সরকারের জীবনে দেশের সাইডে না খরচ তুই 10টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলা হু হু বলিস কানে সাইন সুরা লাইন ওর কথা কয় না কি লাইন তুই এই অবস্থায় স্টক করি বলি সুর হিসেবে মারবি এরকম যুবক বর্তমানে হার মাহফিল একজন নাই রে আজ যার গাড়ি ভাঙি এলে কোমান নাঙ্গ মহিলা গুলার বেজ জিতি করছেন বুড়িকা করে বেজ জিতি করছেন হুজুর করে শেষ করছেন আনস অন্যর করে শেষ করছেন আনা আনের মাহফিল এলে কালেকশন করছিলাম আনা নাম নেই আফসারি কোবা ধর তারে ও মনুরে শশ কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে নাহি চিনল মুহাম্মদ ও মনুরে শশ কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে নাহি চিনল মুহাম্মদ হায় রে কপাল পুরা রাহা দুযোগে যাইলে হায় হায় কপাল পুরা রাহা দুযোগে যাইলে আর নাহি পাবে সারা রে তাদের হেদায়াতের আশা আমার অন্তর ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগা রে অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায় আল্লাহু আকবার যুবক তোমার টেনশন থাকবে মানুষকে কিভাবে দিনের পথে আনা যায় কিভাবে তুমি একজন এমবিবিএস ডাক্তার হয়ে মানুষকে সেবা করবে তুমি কিভাবে পুলিশ সুপার হয়ে মানুষের খেদমত করবে তুমি কিভাবে দেশনেতা হয়ে মানুষের কল্যাণ করবে তুমি কিভাবে বড় বিজনেসম্যান হয়ে মানুষের কল্যাণ করবে তুমি তোমার চিন্তা একটা মাইয়ের ভিতরে ঢুকছে কা ভালো লাগে না আজ প্রতি রাতে দে দাগি তো তুই ঠিক ভাই মত করি গো রেডি আঙ্গুল রেডি আরোগ্য সৌখারা করে চুরপের দিকে মেরে তুই ঠিক তুই রাত উঠেলে না দেখতে ঘুমাইয়ে নি কেন ওভার টাইম লাগাইলাম তো আধা ঘন্টা এরা ওভার টাইম চলে রেডি আত রেডি আত খুল ফেতি না আত রানের ভিতর দেখছো ডাকাইতে রোলা রেডি তোর গান হইবে এভাবে আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা আল্লাহ তোরে প্রতি রাত ডাক দেয় ডাক দেয় হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফি লাহ আসো কেউ আমার কাছে ক্ষমা চাইবার জান্নাত চাইবার জান্নাতের 72 জন হুর নিবার জন্য আসুনি 8000 হুর দিমু যেগুলো আমার বিউটি পার্লার থেকে আমি নিজে আল্লাহ সাজা রেখছি ওরম মকসুরতুন ফিল খিয়াম ঠিক না ওতে কাঁদলি না
রবের জন্য কাঁদলি না রে। ও যুবক, তোমার গান কিভাবে হবে? আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়। আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ও যুবক, আর টেনশন করিও না, আল্লাহ নিজে তোমাকে বিয়ে পড়াবেন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ নিজে বিয়া পড়াই দিব, বিয়ার দায়িত্ব নিছে কে? দুনিয়া তো বিয়া আল্লাহ করে দিব। খালাকনাকুম আজওয়াজা, আমি তোর জোড়া বানাইছি, তুই টেনশন করিচ্ছা, মাইয়ার বা মাইয়া বস্তা পরি আনি তোর কাছে বিয়া দিয়ে দিব। ওরে কথা কয় না, নবীজির আল্লাহ বিয়া করাইছেনি, কথা কয় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দিছে, তৎকালীন বিশ্বের সেরা সুন্দরী, বিশ্বের সেরা ধনী, নিজে কয় মুহাম্মদ আই লাভ ইউ, আই আই পয়সে সায়ানের কদমে লুটাই ফটতে হে ও আই লাভ ইউ। হুজুর কো নাই গেনা আয়ন করতে তো না, সাসা আছে আর সাসা গান আর লালন পালন করছে, আর হচ্ছে বিশ্বের সেরা সুন্দরী প্রিন্সেস ডাইনা যদি আঙ্গুইয়ানের কু দুসরা আই লাভ ইউ কয় 22 বছর গা, এতে নিজে বেহুশ হয়ে যাবে গো, মা খিতাবে। হ্যাঁ, এক বছর হওয়ার এত রুম সাহেব, এরপরে হাতে সানফ্লাওয়ার গায়ত করে যাবে গো, আফা আনার কি না কইছিলেন, পাইলা বিয়ে কইছিলাম, হাতে আরো 2 বছর বয়স, এরপরে বিয়ে টিয়ে করি 30 বছর আর মা বাবা আরে কইব বল কইমলে, এরা আর আব্বা আম্মা বলে আসিল লক্ষ্মীপুর হাজিরাটা তারা কনাই, এদি হতে তা বাফে তা হারানো বিজ্ঞপ্তি দিব, তোর মতো সিটিং আসে নি আর তোর মাইয়া রে না লালা কাবাই কো ভাইয়া, তুই কবে আই হ্যাভ নো টাইম, হাউ আর ইউ, আই হার্ট ইউ, তুই জান্নাতের জন্য প্রস্তুত হইছ, তুই রেডি করবে আল্লাহ ইউস, কথা কও আল্লাহ তোদের জন্য তার ইন্ডাস্ট্রিতে বানাই রেখছে, ও কাকসান দেহাজা শরাবান তহুরা, যুবক রেডি তো, তুমি এগুলো পান করার জন্য রেডি তো, তাহলে তুমি মাদক দ্রব্যকে না বলো, ইবলিসকে না বলো, দর্শনকে না বলো, এগুলোই তোমাকে টেনশনে ফালায়, তুমি হাত দিয়ে কাজ করো আল্লাহ তোমার বিয়ের দায়িত্ব নেবে, তো 18টা ঘন্টা ডাং 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 করস, শুধু আকামে দোয়ানো, এ যে ইচ্ছে কুত্তে দোয়ান তো ডাক দিলে হে দোয়ানো খায় এমনি খাইতে, হেতেরা সাইড গিয়ে দোয়ানো আড্ডা দেয়, কতক্ষণ হে দোয়ানো আড্ডা দেয়, কে রশিদ তোর তো আজকাল দেখা যায় না কা, এ সারা রাত দিন ডাং 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 ডাং, তোর কাছে বিয়ে দিব কি, তুই মরবি টেনশনে, এন্ড ইডল ব্রাঞ্চ ইজ ডেভিল শপ ওয়ার্কশপ, কথা কয় না, বুঝা যায়নি কথা, এবার আসেন ওয়াজ দেওয়ানো শুরু করতে এলাম না, আর অনেকগুলো কথা আছে রে, এর 48টা কথার ভিতরে হবে 3টা কইছি রে, ওই কেন্নে কথা শেষ করি রে, যশ খ্যাতি আশা করবেন না, করলে মানসিক চাপ, যেমনে আছো তেমনে বালা, আজ যে কদুর ব্যায়াম করছি মাগরিবের আগে কিল্লা আফসারি হইলাম, সোরের মতো মুখিডা বান্ধি গেছি গহি মুহির দিকে, লঞ্জ হয়ে গেছি হারাড়া দিন তোকো ডরে বার হই না, ইজ্ঞা যাইও দুয়ার হেডা হুজুর শপিং না করে আইছি, হেতের 3 বার মাত্রাম দচ্ছি, তো হেতে আর কলো হতি থা তোকে শপিং না, আলী একবার শপিং না, হেতে আর 10 বছরের বড় আয় হেতের কই শপিং না, তার দোস্ত তো ওর কথা কয় না, তো তুই কিছু অত কিছু বড় হইতিস আস টেনশন বাড়বো, তুই জানলে আসো তেমনে বালা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ ক, তুমি তোমার উপরের দিকে লোকগুলার দিকে চাইও না, তোন তো নিচে যারা আছে তাগর দিকে চাও, তারা কত কষ্ট আছে দেখবে, তোমার আর কোনো টেনশন থাকবে না, ঠিক না? আলহামদুলিল্লাহ, পৃথিবী বিমান বন্দর আর আসবো না, যেমন আছি তেমন খুশি, আল্লাহু আকবার, ছেলে মেয়ে লই গেলে কই থ্যাংক ইউ দিবেন আল্লাহরে, সিএনজি তেল হলা গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে, আমরা তো ধৈর্য ধরতে না তো বা লই গেছে, আল্লাহ তুই কিটা করছো, নাউজুবিল্লাহ, আপনি বলবেন থ্যাংক ইউ আল্লাহ, আল্লাহ আল্লাহ শানু ডাইরেক্ট কনস্ট্রাকশন কোম্পানিরে ফোন দিব, তার যে সমস্ত ফেরেশতারা ইট সিমেন্ট রড বালু উড়ায় জান্নাতে এগুলো কাজ করে, হ্যাঁ সিভিল ইঞ্জিনিয়ার বলছি, সিভিল ইঞ্জিনিয়ার কে বলছে, জি জি আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, তোমার লেবার এখন কয়জন আছে, আল্লাহ 5 কোটি আছে ফেরেশতা, সিমেন্ট টিমেন্ট রেডি করো, বিএসআরএম আনো, আল্লাহ আনো, বাড়ি বা বিশাল বাড়ি বানানো হয়ে গেছে, ফেরেশতারা কয় আল্লাহ বাড়ি তো কমপ্লিট, বাড়ির নাম কিতা দিতাম ডাক বাংলা কমলনগর থানা, কোনা বাড়িটার নাম দাও, বিল্ডিংটার নাম দাও বাইতুল হাম, প্রশংসার ঘর, এবার ফেরেশতারা কয় আল্লাহ আপনার কাছে কত জানতাম সাই, এত কষ্ট করি, ফেরেশতারা তো কষ্ট থেকে মোনাজ্জা, এত সময় লই এত বড় বিল্ডিং বানাইলাম আল্লাহ, বাড়িগা বানাইলাম, এই বাড়িগার মধ্যে থাকবো কে গো আল্লাহ,
আল্লাহ গো আমার যে বান্দা বান্দির হলামাইয়া কামাই লই গেছি গে বিয়াদের গে হলাগা মরি গেছে উড্ডা অ্যাক্সিডেন্টে হুদগা কিন্ডারগার্টেনে গেছে হাফিজি মাদ্রাসাত গেছে অ্যাক্সিডেন্টে মারা গেছে আর বান্দা বান্দি আর উপরে হোসনেজন রেখেছে আলহামদুলিল্লাহ কইছে দর্য হারানো সিটকা দিয়ে কান্দানে চোখের পানি পড়ে গেছে পুত্র বিচ্ছেদে মাইয়ার বিচ্ছেদে এরকম ননায়া ননায়া বান্দা বান্দির জন্য বাইতুল হামদের বিল্ডিংটা রাখি দিছি তোর আমলের কারণে তো সবকিছু বুকিং আমরা পারি না টেনশন না বল অনেকের পুত্র মারা গেলে আমার বাড়ির পাশে একজন আহা কি সুন্দর প্রিন্সের মতো ভাবি মারা গেছে পুত্রের সঙ্গে এটাও আমাদের একটা কুফরি ঠিকই না কি গো হিতি আছে হয়ে গেছে গা আরে ভাই কইেন না আরো তিন বছর হতো আগে হিতির একটা লাকমান হুত মরে গেছে গা আরে হুত টেনশনে হিতি কি টেনশন তুই কইবি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আল্লাহ আই লাভ ইউ আমিও তো আসতেছি আমার হুতের পিছে পিছে টেনশন করবেন না ডোন্ট বি সেড কয় না ডোন্ট বি সেড প্রচন্ড বিপদের সময় কাফেররা ঘিরে ফেলছে শহর ফরবত উড়ে গেছে আবুবকর কান্দা গাড়ি শুরু করছে কো নবী ও ওই 13 বছর তো গাইছে কোবাই তো হারে নগো কি হইছে আবুবকর ইচ্ছে করে দে ও দেখছে নিউ ফটো উঠে গেছে কাফির গাবু যে লদ্দা সাহেব মুগিরা সুরাকে সব সিটি কে রাইছে কোবা লাইব তারা যদি আঙ্গর দিকে শুধু নিচের দিকে যদি তাকায় আঙ্গর দনুকার মাথা দিয়া যায় আবুবকর তুমি এত টেনশন করো আমরা কি গুহের ভিতরে দুইজন আছি নি কোনো লা তাহজান ইন্নাল্লাহ মানা এই গুহার ভিতরে আমি তুমি আরো একজন আছে তার নাম আল্লাহ ঠিক না কেন টেনশন করবেন প্রচন্ড বিপদে ভেঙে পড়বেন না তলা ডুবে যাচ্ছে আলহামদুলিল্লাহ সাগরের বুকে আমার কবর হবে সেখানে আমার জন্য জান্নাতের নিয়ামত আসবে আর টেনশন করে আত্মহত্যা করেও তো লাভ নাই ইমাম হুসাইনের পেছনে জোরে নামাজ পড়ছে তার জাতি আসরের আগে তারে কোবাল আছে কষ্টটা কি কেউ বহন করতে পারছে আমি আফসারি নসিব যা কষ্ট আছে এটা আপনারা কেউ বুক করতে পারতেন না হইলে শুধু ফেসবুকে স্ট্যাটাস একটা দিবেন আহ কত ভালো আসিলে আমরা কত কষ্ট করে কথা কইতো আমার সাথে আরে কেন্নে রে মানুষটা শেষ হয়ে গেল এই কিন্তু কষ্ট আরে বুক করুন লাগে ঠিক না তাহলে কি তুই রেডি এমনিতে রেডি রেডি ডোন্ট বি শেড আল্লাহ 100টা উপরে আয়াত নাজিল করছে বান্দা টেনশন করছে আমার জিকির কর এক সাহাবী এসে বললেন সাহাবী উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী আমি আপনাকে দুরুদ দিতে চাই দিনের কতটুকু দিলে আপনি খুশি কজা পারো আমি এক তৃতীয়াংশ ওয়ান থার্ড আপনাকে দুরুদ দিব আমার নবী গো ভালো কথা কোন নবী আমার মনটা শাসা করে আমরা আরো দুরুদ দিমু আমরা ও তারপরে অর্ধেক অর্ধেক অংশ দিনের দুরুদ দিমু খুব ভালো কথা কোন নবী আমার প্রাণ মানে না গো নবী আমি আপনারে সব সময় দুরুদ দিমু আমার নবী জি কমার তোমার টেনশনের সকল দায়িত্ব আমার আল্লাহর হাতে চলে গেছে আল্লাহ জিকির করলে দুরুদ পড়লে আপনার সব টেনশন আল্লাহ আপনাকে ফানি করে দিবে আমাদের মুখে নাই তো আল্লাহর কথা মুখে বক 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 মাস দোয়ানো যাইস বক 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 দূর থেকে রেকর্ড করে শুরু হুনে যাইব বক 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 গ 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 ঠিকই না তো তুই টেনশন হয় দিন কি করব বল হুজুর আমরা সংসার আমরা তো মাল কামান আনলে গে ইচ্ছা তে আনছি 200 খরচের হারা দিছি হাতিয়ে তারপরে কিটা 30 কা টেনশন আগো না জানি কত মাস 250 টাকা ইডি গ গ করণ লাগে তুই তো আগে হানহাদা কি নিয়ে এলিছ তুই সিটিং আগে তো হানবরি দিছে 100 টাকা আর হিতিলে শুয়ারি লই এলিছে 30 টাকা তো হইছে তো তুই এন্দি নষ্ট করে এলিছ যা হারস তা লই আলহামদুলিল্লাহ বউ খসর ব্যাগ মেলা মারবো ঠাসাই মেলা মারব মেলা মারলে কইবা আই লাভ ইউ ক্যাচ ধরিয়ে লাভ ইউ থ্যাংক ইউ ওর কথা কয় না এতে আচ্ছা মতন হেদা মাল রুজি করে আড়া না কথা কয় না হেদা সহ্য করবেন আমরা টেনশন করি হে টেনশনে মরে যাবো গা মরলে সুবিধা আল্লাহ দিলে আরো দুইটা মরতো না মরতো না বাইরে আশেপাশে সাসা সাটা ব্যাগ মরি সাইজ অন সাসি যেটি ব্যক্তি বাসি রয়েছে আরো কষ বছর হে তিরা মরবো আল্লাহ জানে এত করে মরনে আয়তো ধরে এত সহজে আয়তো মা গো একটার কত বয়স হয়ে গেছে কই ওর কথা কয় না তুই সিটিং মরে যাবি গো আগো নসিবে মরা ওর কথা কয় না আই পরশু যাই মারা গেছি মা মরবেন কোন দিন তো ওই ঘরের ফ্যামিলি মিটিং বইছি আর কি স্বাস্থ্য বাড়িগুলো লগে বই স্বাস্থ্য বাড়ি মারা গেছে
আই কইলাম আর বাতিজো কার কাকা অসুস্থ আই কইলাম রে আই বই নোয়া ছড়ি আসলে খাড়াইতেরি না হাড়ের সমস্যা আর মা দাঁড়ায় নামাজ পড়ে ভিতরের নামাজ পড়ি মাল্লা দোয়া করি মা বোঝে একটু জুকারি করি এরি বুঝছস আল্লাহুম্মা তাওয়াল হায়াত উম্মি আল্লাহ আমার হায়াত বাড়াই দিয়ে মাও জানে সব সময় আমার মাল্লাই দোয়াটা করি মা বাইসলে তো আর সুবিধা ওরে আই ভালো মাল কামাইতেরি আল্লাহর রহমত ডালি দিব আই তো আর সুবিধার লাই বাঁচাইয়ে তুই তো তোর সুবিধার লাই মা বারে মারিয়ে লেতি আরস অনেকে হিসাব করিয়ে নিছে বাইরে বাইরে শুধু বুড়িকা মরেনি খালি তোর মতো ডাকাইতে আসেনি তুই তুই ডাকাইত নামের কলঙ্ক বেড়া তুই সুরত লিখছ মুসল্লি আস শ্রোতা তুই ডাকাইত কথা কর তুই ডাকাইত আর মতো কস তুই ডাকাইত তুই বুড়িকে মাসে মাসে 10,000 টাকা দেস বুড়িকে খাইবো কিতে খাইবো বুড়িকে বিয়ে করা কারণ বুড়িকে এই বয়সে অ্যাক্সিডেন্ট করলে আর আব্বাস দোজো যাবে কই তুই বলছিস না বুড়িকে বিয়ে করাস এসে সংসারে যদি ওলাম তাহলে হাজিনাটা দোয়ান বাগ হয়ে যাইবে গই তুই টিয়া দেস তুই বুড়িকে মই বললে দোয়া করস তুই সিদ্ধি আব্বা আম্মার মতো কলজের টুকরো এই জগতে আর নাই রে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আকাশ বাতাসের চেয়ে দামি আমার কাছে মনে হয় আব্বা আম্মা আমিন গো তা এবার সময় আমার মারে কল হয়েছে এখন মা মাইন্ড করছি দি করো আসে এখন মা খাইতো যে আরো ভারী হয়ে যাবে ঘটনা কি তিয়া মরতে ন আসে মা একটু আনন্দ দিবেন আব্বা আম্মা আমাদের আপনজন তো কইছিলাম কি তিয়া হেতিরা মরতে ন মা গো মরতে ন ঠিক কি না টেনশন করিয়েন না টেনশন কে ডিলিট করেন কবর চিন্তা করবেন আল্লাহ কবরে জানে আমার কি অবস্থা হবে আল্লাহ 40,000 বছর আমার কবর থেকে দিব 50,000 বছর বলছে রাত 30,000 বছর ব্রিজ পার হইতে হইব আল্লাহ গো টোল না দিলে তো আয় শেষ এইভাবে এগুলা মাথার মধ্যে ঘুরাইবেন দুনিয়ার লাগে টেনশন করবেন না ওয়ান টাইম এটা তো ফাটা দেখে টিকিট বেলুলাস ওরে কথা করে টিকিট এটা বেস্তি তো আইতে না কিনবো কে ওরে দেখবি রে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার ডাল বিশেষ বাইন মত করি কো ডাল বিশেষ এই দুনিয়ার মায়া দুনিয়া পাওয়ার জন্যই আমরা কিন্তু আসলে এই জশ খেয়াতির কারণে আমরা শেষ হয়ে যাচ্ছি এবার আসেন একটা মজার কথা কই শেষ করি মোহন বিনি রে আরো জোরে ক ইবনে বতুতা ক পৃথিবীর উত্তর অংশে একটা কবরস্থানও গেছি 1,000 প্রেসিডেন্টের কবর কই হাজার 1,000 প্রেসিডেন্টের কবর কবরের নেম ফেলেটে লেখা আছে ওয়া সালাতিনুহুম সালিতিন আনহুম ওয়ার রুসুল ইজামু সারাত ইজামা এই রাজা বাদশাগুলা মাটি থেকে তৈরি অনমাটির লগে মিশে গেছে ইজামান মানে তারা ছিল তারপরে তারা কি ছিল সম্মানী এখন তারা হাড্ডি গুড্ডি হইয়া গেছে এই নেতৃবৃন্দ কত টেনশন করে আয় হায় টেনশন ছাড়া কিচ্ছু নাই টেনশন 24টা ঘন্টা টেনশনে ঘুমোয়াইয়ে না তোরা আসল কথাটা লই যা টেনশন টেনশন এই জন্য এই সমস্ত টেনশন মরলে টেনশন শেষ হইব এই সমস্ত টেনশনের ভিতরে আমার আল্লাহর টেনশনটা একটু ঢুকাইতে হইব কথা ঠিক কি না আল্লাহ জাল্লা শানু কোমার বান্দারা নবী ও আবু জেল উদ্দাম ওগিরা সাহেব আমনের উপরে হেঁডম দেয়া তাগো আগে আমি কত রাষ্ট্র ধ্বংস করে এলেছি কত রাষ্ট্রের শেয়ার আমি ধ্বংস করে এলেছি ওয়া কামা হালাকনা কাবলাহুম মিন কারনিন হাল তুহিসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিজা ও নবী কত দেশ কত সংসদায় ধ্বংস করে দিছি তাগো তারপরে কবরের কাছে যাইছান বুদ্ধিজীবী কবরস্থানের কাছে যাইছান আর কোন শব্দ নাই নিশার নিঃশব্দ মানুষগুলো পড়ে দিছে কথা ঠিক কি না এজন্য বাজারে ব্যবসায়ী বেরে টেনশন করিয়েন না উক্ত মতো নামাজ পড়েন কাস্টমার না থাকলে জিকির করেন কষ্ট তো বহুত করছেন কষ্ট করতে করতে দোকানটা এতটুকু দাঁড় করাইছেন মরি গেলে তো ছেলে পেলেরা খাইব নেতৃবৃন্দরা যারা আছেন রাষ্ট্রের জন্য টেনশন করতেছেন আলহামদুলিল্লাহ ফাঁকে ফাঁকে কিছু কবরের টেনশনও করিয়েন আল্লাহ জিকিরের টেনশনও করিয়েন নবীজির সাথে কেমনে ফেস দেখাবেন এই সমস্ত টেনশনও 2-3 মিনিট করেন এইভাবে আমরা আখেরাতমুখী হয়ে গেলে দুনিয়ার সকল টেনশন আল্লাহ কর্তব্য দায় দায়িত্ব আমি আল্লাহর হাতে আল্লাহ আমাদেরকে কবুল করে পড়ি আমিন এক মিনিট সময় আপনাদের থেকে নিব দিবেন কর্তৃপক্ষ কইছে আফসারি ভাই সোহাইব খুব ভালো মানুষ কামনে কদর কইলে হইন বান্দারে ভালোবাসে এক মিনিট উড়িয়েন না